আসসালামু আলাইকুম সে অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আমরা মোলের পর্যায়ে ধর্ম অধ্যায়ের ক্লাস নিয়ে আসছি সবকিছু কি ঠিকঠাক আছে আচ্ছা একটু জানাই দেবেন হ্যাঁ আমি কিন্তু হচ্ছে আমার কাছে একটা মাত্র মোবাইল সেটা হচ্ছে এইখানে ওয়েব ক্যামের মধ্যে হচ্ছে দেওয়া তো এই জন্য আমি আসলে চেক করতে পারতেছি না সবকিছু ওকে কিনা একটু জানাই সব সবকিছু ঠিকঠাক কিনা হোয়াইট স্ক্রিনে কিছু ঠিক কিনা এটা জানাবেন যে হোয়াইট স্ক্রিনে লেখাগুলো দেখা যাচ্ছে কিনা সবকিছু প্রপারলি ঠিক আছে আরে শান্ত কি অবস্থা কেমন আছো এই যে এম ডি হাসান ওর আগে কতগুলো কমেন্ট করছে আচ্ছা যারা যারা সালাম সবাইকে ঠিক আছে আচ্ছা এমন তো আপনারা মনে করতে পারেন কোত্থেকে আসছে হ্যাঁ এত বিধ্বস্ত জ্ঞান দেখতে চেহারা এরকম কেন আপনাদের অন্য ভাইদের মতো আসলে সুন্দর না সমস্যাটা হচ্ছে সকাল থেকে আমার দুটা ক্লাস ছিল ভার্সিটি ব্যাচে একটা ক্লাস ছিল আর আপনাদের পূর্ণতা ব্যাচে একটা ক্লাস ছিল এখন পূর্ণতা ব্যাচে ফার্স্ট টাইমে প্রথমে ক্লাস রেকর্ড করছি তারপরে ভার্সিটি ব্যাচে ক্লাস নিতে যাই দেখি যে লাইভের মধ্যে কোনো সাউন্ড নাই তখনই আমার বুকটা মোচর দিছে যে হয়তো পূর্ণতা ব্যাচে রেকর্ডেড ক্লাসটাতে সাউন্ড আসে নাই পরে আমি যাই দেখি যে হ্যাঁ আসলেই কোনো সাউন্ড আসে নাই তার মানে দুইটা ক্লাস নিয়েছি এখন হচ্ছে আজকে দিনের থার্ড ক্লাসটা নিতে আসছি এই জন্য হচ্ছে আপনাদের জিজ্ঞেস করলাম কিছু ঠিকঠাক কিনা আজকে ক্লাসটা ছোট হবে একবারে ছোট্ট একটা ক্লাস হবে আমি আসলে হচ্ছে অনেক টায়ার্ড আমি হচ্ছে আপনাদের ক্লাস করে আজকে ঢাকা দৌড় দিব হ্যাঁ আমার হচ্ছে পরীক্ষা টিকা শেষ হয়েছে আমাদের হচ্ছে মেডিকেলে ধরে হচ্ছে টানা রোলার কোস্টের উপর ছিলাম আপনাদের ক্লাস আমি নিতাম হ্যাঁ আপনাদের ক্লাস নিতাম বাট এত রোলার কোস্টার উপর ছিলাম তো এই জন্য হচ্ছে আসলে পরীক্ষা চলতেছিল তো সব মিলে গতকালকে আমার পরীক্ষাটা শেষ হয়েছে এই জন্য এরপর থেকে হচ্ছে মোটামুটি আমার ক্লাস না ছোট মানে তিন ঘন্টা না আমি সবকিছু স্লাইড রেডি করে রাখছি এক স্লাইডের মধ্যে সবকিছু মোটামুটি গুছায় রাখছি এই জন্য হচ্ছে আমার ক্লাসের টাইম অনেক কম লাগে কিন্তু কম কম সময় আমরা অনেক কিছু পড়তে পারি ঠিক আছে আমরা হচ্ছে আজকে মলের পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন শুরু করব জন প্লাস ক্লাসে এসে পড়ছে না শান্ত নাই আমি আচ্ছা জন প্লাস ক্লাসে এসে পড়ছে আমরা হচ্ছে পড়ানো শুরু করি ঠিক আছে আচ্ছা সবার আগে এই অধ্যায়টা হুম আমরা তিন ক্লাসে শেষ করবো কয়েক ক্লাসে তিন ক্লাসে তিন ক্লাসের মধ্যে আমরা কি কি দেখতে পারি আজকে আজকে হচ্ছে আমরা ওইটা মিনিট একটু চিকন করে নেই আজকে হচ্ছে আমরা এস ব্লক পি ব্লক পর্যায় সারণীর ইতিহাস আর কিছু বেসিক কথাবার্তা আছে হ্যাঁ পিরিয়ডিক টেবিলের ব্যাপারে আমরা হচ্ছে আজকে পিরিয়ডিক টেবিলের ব্যাপারে আমরা হচ্ছে আজকে পড়াশোনা করব। এটা হচ্ছে আজকে ক্লাসের টপিক নেক্সট ক্লাসে আমরা ডি ব্লকের ব্যাপারে আরো কিছু কিছু আলাপ আলোচনা আছে আর কি ওইগুলার ব্যাপারে হচ্ছে আমরা পড়াশোনা করব। আর এরপরে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পোলারায়ন আর শঙ্করায়নের ব্যাপারে পড়াশোনা করব। আপনাদের জন্য যেভাবে যতটুকু পড়াইলে আপনি সুন্দর মতো একটা করে সিকিউ অ্যান্সার করতে পারবেন সেই ক্যাপাবল আপনাদের আমি করে দিব ঠিক আছে সো এগুলা নিয়ে প্যারা নিয়ে আপনাদের অনেক কনফিউশন আপনাদের অনেক কনফিউশন ভাইয়া এই চ্যাপ্টার করাবেন নাকি এই চ্যাপ্টার হচ্ছে করাবেন নাকি ওই চ্যাপ্টারের সমস্যা কি চোখে অন্ধকার মানে আচ্ছা ওই ওই এমনি আনছি সমস্যা কি লাইন আনতে পারি না আচ্ছা এই চ্যাপ্টার করাবেন নাকি ওই চ্যাপ্টার কি হইছে এই চ্যাপ্টারে সিগু করাবেন নাকি ওই চ্যাপ্টারে এম সিগু করাবেন নাকি এত কনফিউশন এত কনফিউশন রাইখেন না মনের মধ্যে আমরা যখন সবাই মিলে পড়াচ্ছি সবকিছু ক্লিয়ার করে দিব সি সিগু এম সিগু ধরে ধরে এত প্যারা নেওয়ার দরকার নাই তো পড়াচ্ছি পড়াইতে দেন আস্তে ধীরে দেখবেন সব পারতেছেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে তো ব্যাটস অফ বায়োলজিতে এক দেড় বছর ধরে পড়াচ্ছি এক দেড় তো আপনাদের মতো দুইটা ব্যাচ হচ্ছে পার করছি বাইশ বাইশ তো আমি নিজেই তেইশ ব্যাচ আর আপনারা হচ্ছে তাই না তো এইখানে আশা করি সমস্যা হবে না ঠিক আছে আসেন আমরা হচ্ছে পড়ানো শুরু করি সবার আগে আমরা একটু ইতিহাস নিয়ে ডিসকাশন করব পর্যায় আমরা হচ্ছে পর্যায় সারণী কিংবা আমাদের যে মৌল আছে সেগুলোর ইতিহাস নিয়ে একটু কথাবার্তা বলবো বেশি কিছু বলবো না ইতিহাস নিয়ে আসলে কি কথাবার্তা বলা যায় সবার আগে সতেরোশো সাল এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ ল্যাবোয়েশিয়া নামক একজন বিজ্ঞানী নাম কি ল্যাবোয়েশিয়া নামক একজন বিজ্ঞানী ওই টাইমে কিন্তু ফ্রান্সে ফরাসি বিপ্লব চলতেছে ফরাসি বিপ্লব চলা মানে কিন্তু একটা পৃথিবীর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তো একটা দেশে যখন বিপ্লব চলে যুদ্ধ চলে হ্যাঁ তখন কিন্তু আসলে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করা অনেক টাফ অনেক টাফ সেই হিসাবে নামক বিজ্ঞানীটা উনি কিন্তু অনেক বড় একটা কাজ করে ফেলছেন এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও উনি কি করছেন আমাদের প্রচলিত যেসব মৌল আছে কি কি আছে আচ্ছা আমি একটু পর পর এখানে আসবো এসে দেখব হচ্ছে আচ্ছা আমাদের প্রচলিত যেসব মৌল আছে প্রচলিত মৌল কি আছে নাইট্রোজেন আমাদের বাতাসের মধ্যে আছে অক্সিজেন আমাদের বাতাসের মধ্যে আছে কার্বন ডাইঅক্স মানে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস এটা হিসাব আলাদা হাইড্রোজেন আমরা চিনি এরকম প্রচলিত মৌল মধ্যে থেকে উনি গোল্ড আছে সিলভার আছে হ্যাঁ এগুলো থেকে উনি আলাদা আলাদা করছেন কিভাবে ধাতু আলাদা করছেন অধাতু আলাদা করছেন উদ্দেশ্যটা কি ছিল যেন শুধু ধাতু বলার মাধ্যমে আমরা অনেকগুলা মৌলকে খুঁজে পেতে পারি একটা বৈশিষ্ট্য ধরে মৌলকে গুছাইছেন উনি এটা ছিল পর্যায় সারণীর তৈরির প্রথম ধাপ প্রথম স্টেপ ঠিক আছে তাহলে হচ্ছে কি করছেন এটা আমরা বললাম এইবার এর পরবর্তীতে আঠারোশো উনত্রিশ সালে রাইনার নামক একজন বিজ্ঞানী বিজ্ঞানীনার কি করলেন উনি ত্রয়ী সূত্র নামের একটা সূত্র দেন ত্রয়ী সূত্রের ব্যাপারে আমরা ডিটেলে পরব না আমাদের দরকার নাই খালি জেনে রাখবো এটা তিনটা মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কাজ করে প্রথম আর দ্বিতীয় মৌল তৃতীয় মৌলের ভর সংখ্যার যোগফল যদি আমরা গড় করি তাহলে সেটা হচ্ছে মাঝখানের যেটা দ্বিতীয় মূল তার সমান হবে তাদের বৈশিষ্ট্যর মধ্যেও একটা মিল দেখা যায় এটা গেল হচ্ছে ডোবেডানের কথা আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে আঠারোশো সালে আমাদের নিউল্যান্ড এসে করে গেছে নিউল্যান্ড নামের একজন বিজ্ঞানী আঠারোশো চৌষট্টি সালে এই কাজটা করে গেছে এটা আমি একটু ভিন্ন কালি দিয়ে লিখলাম যেন হচ্ছে গুরুত্বটা বোঝা যায় উনি একটা সূত্র দেন যার নাম হচ্ছে অষ্টক সূত্র কিছু কি ঠিকঠাক আছে কি আসল এটা আচ্ছা নেট প্রবলেম কার নাদিম আমার তৈরি দিয়ে ঠিকই আছে সবকিছু আচ্ছা উনি একটা কাজ করছেন উনি কি করছেন জানেন উনি হচ্ছে সুন্দর মতো করে আমাদের আটটা আটটা করে মৌল সাজেছে আমি যদি একটু সিরিয়াল বাই লিখি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন তারপরে ধাবে কি আছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন প্রতি আটটা মৌল পর বৈশিষ্ট্যের মধ্যে গুনে দেখেন লিথিয়ামের পরে আট মৌল পরে ম্যাগনেশিয়াম আসে বেরিলিয়ামের পরে আট মৌল পরে অ্যালুমিনিয়াম আসে বরণের পরে আট মৌল গুনে পার করেন তারপরে দেখেন সিলিকন পাবেন এইভাবে করে কার্বনের পরে হচ্ছে ফসফরাস নাইট্রোজেনের পরে সালফার অক্সিজেনের পর ক্লোরিন ফ্লোরিনের পর আর্গন প্রত্যেক আটটা মৌল পরপর উনি মধ্যে মধ্যে ধর্মের একটা মিল খুঁজে পাইলেন ঠিক আছে এটাকে হচ্ছে উনি অষ্টক সূত্র বললেন হ্যাঁ এর আগে যে সূত্রগুলো আমরা প্রায় পাইছিলাম এগুলা কিন্তু এখন পর্যন্ত খুব একটা প্রাসঙ্গিক না আমরা এগুলাকে নিয়ে খুব একটা পড়াশোনা করি না তবে নিউল্যান্ডের অষ্টক সূত্র থেকে আমরা এখনকার টাইমে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করি এমসিকিউটার টপিকটা হচ্ছে কর্ণ সম্পর্ক টপিকটা হচ্ছে কর্ণ সম্পর্কের টপিক এটা হচ্ছে আমরা এখনকার যুগেও সলভ করি এটা আসলে কি বুঝায় আমি এটা ছন্দ দিয়ে বলতে পারি লিমাবেলির বস সিপিএনএস অচল ঠিক আছে হ্যাঁ থ্রি স্টার এটা হচ্ছে আমার টু স্টার ছিল আগে পরে ওয়ার্ল্ড কাপ জিতার পরে আমি হচ্ছে এটাতে বা এমব্রয়ডারি করা নিছি আর কি আচ্ছা লিমা বেলির বস সিপিএনএস সচল এই ছন্দটা দিয়ে আমরা হচ্ছে সবগুলো মনে রাখতে পারবো লিথিয়ামের সাথে কার কোন সম্পর্ক ম্যাগনেসিয়ামের বেরিলিয়ামের সাথে কার অ্যালুমিনিয়ামের বর্ণের সাথে কার সিলিকনের সিপিএনএস তো নামের মধ্যেই আছে অক্সিজেনের সাথে কার ক্লোরিনের ক্লোরিনের সাথে কার আর্গনের আপনারা যে এত এমসি কিউ এমসি কিউ করে চিল্লান এই যে দিছি তো অ্যাডমিশনেও আসবে ভার্সিটিতেও আসবে মানে মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি এইচএসসিতেও আসবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি কর্ণ সম্পর্ক ঠিক আছে এটা হচ্ছে কি মলের কর্ণ সম্পর্ক আমি যদি একটু লিখে দিই পাশ দিয়ে তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে লিথিয়াম এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম বেরিয়ে দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম বস দিয়ে হচ্ছে বোরন দিক হচ্ছে কি সিলিকন অচল দিয়ে হচ্ছে অক্সিজেন তার সাথে হচ্ছে কি ক্লোরিন আর এগুলো তো নামের মধ্যেই আছে ঠিক আছে আশা করি আর প্রবলেম হবে আচ্ছা এটা সামনে যাই আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের মেইন ম্যান এন্ট্রি নেয় নেয় আসল মানুষই কিন্তু এখন পর্যন্ত এসে প্রবেশ করে না আসল মানুষকে প্রবেশ করাইতে হবে না আসল মানুষকে ম্যান্ডেলিফ ম্যান্ডেলিফ নামের বিজ্ঞানীটা করছেন দেখাচ্ছি এক মিনিট হ্যাঁ পারমাণবিক ভরের ক্রমানুসারে আমাদের মৌলগুলাকে উনি সাজাইলেন পারমাণবিক ভরের ক্রমানুসারে হচ্ছে এই মৌলগুলোকে সাজাইলেন কয়টা মৌল চৌষট্টিটা মতান্তরে তেষট্টিটা এটা নিয়ে একটা মতবিরোধ আছে ঠিক আছে তো উনি যখন সাজাইলেন তারপরে কি হইল একটা প্রপার পিরিয়ডিক টেবিল আমরা পাইলাম ওনার যে পিরিয়ডিক টেবিলটা যে জাস্টিফাইড এটা যে একটা সঠিক পিরিয়ডিক টেবিল এটা আমরা কেমনে বুঝলাম একটা একটা জিনিসের মাধ্যমে বুঝলাম যে উনি কয়েকটা ঘর ফাঁকা রাখছিলেন যে ঘরগুলোতে ওনার টাইমে মৌল রাখেন নাই উনি কারণ কি আবিষ্কারই হয় না তবে উনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে দেখো সামনে আবিষ্কার হবে আমি বলে যাচ্ছি হ্যাঁ এবং দেখা গেছে যে উনি যেই ঘরগুলো ফাঁকা রাখছিলেন ওই ফাঁকা ঘরগুলোতে পরবর্তীতে আমরা মৌল পাই আবিষ্কার হয় তার মানে কি বুঝতে পারি উনি একটা ভীষণারী মানুষ এবং ওনার যেটা আবিষ্কার পিরিয়ডিক টেবিল ওনারটা যেটা সেটাই আসলে পারফেক্ট একটা পিরিয়ডিক টেবিল উদ্দেশ্য কি ছিল মৌলগুলাকে বৈশিষ্ট্যের আন্ডারে নিয়ে আসা দেখেন ওনার পিরিয়ডিক টেবিলে কিন্তু অনেকগুলো ব্লক আছে এস বক প্লি আমরা কিন্তু জানি এই যে এখানে কিন্তু আছে ছবিটা এটা হচ্ছে এস ব্লক এটা হচ্ছে পি ব্লক এটা হচ্ছে ডি ব্লক এটা হচ্ছে এফ ব্লক এখানে কিন্তু ব্লকের কিছু ব্যাপার আছে তাই না সব কিছু কিন্তু সহজে আমরা খুঁজে পাচ্ছি ঠিক আছে আশা করি হচ্ছে সমস্যা হবে না আচ্ছা এরপরে সমস্যা হইলো কি জানেন মেন্ডেলিভেরও একটা ঝামেলা দেখা গেল ঝামেলাটা হইলো হচ্ছে আরগনে আর হচ্ছে আমাদের পটাশিয়াম আর্গন আর পটাশিয়ামে কি ঝামেলা হইলো আর্গনের ভর হচ্ছে আমাদের এমনিতে কে আগে আসে আর্গন আগে আসে তারপরে পটাশিয়াম আসে হওয়ার কথা ছিল ওর ভর উনচল্লিশ পটাশিয়ামের ভর চল্লিশ কিন্তু হয়ে গেছে উল্টা হয়ে গেছে উল্টা চল্লিশ উনচল্লিশ পটাশিয়াম আসতেছে পরে কিন্তু ওর ভর হচ্ছে কম এটা একটু সমস্যা হয়ে গেল না এরকমই বেশ কিছু সমস্যা আর কি দেখা গেল এরপরে মোসলে নামক একজন বিজ্ঞানী উনি এসে কি করলো উনি বলে যে না আমরা ভর না আমরা পারমাণবিক সংখ্যা হিসেবে এদেরকে সাজাবো আমরা কি হিসেবে সাজাবো পারমাণবিক সংখ্যা হিসেবে সাজাবো তারপরে দেখা গেল যে না তারপরে এখন মোটামুটি একটা ফিক্সড পিরিয়ডিক টেবিল আমরা পাইতেছি এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনাকে যদি আমি প্রশ্ন করি এই যে পিরিয়ডিক টেবিল তার ভিত্তি কি পর্যায় সারণীর ভিত্তি পর্যায় সারণীর ভিত্তি তাহলে ওইটার অ্যানসার কি হবে পর্যায় সারণীর ভিত্তি এটার কি হবে বলেন তো আমার এটার কি হবে একটু আমাকে পর্যায় সারণির ভিত্তিটা কি আসলে প্রশ্নের মধ্যে পারমাণবিক সংখ্যাও থাকতে পারে পারমাণবিক ভরও থাকতে পারে যেকোনো কিছুই থাকতে পারে কিন্তু ভিত্তিটা আসলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস বুঝছেন ভিত্তিটা আসলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস এটা একটু খেয়াল রাখবেন ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আপনাদের হাজারি স্যারের এম সিকিউর মধ্যে সেম একটা এম আছে সেম একটা এম আছে জিজ্ঞেস করা আছে যে পর্যায় সারণীর ভিত্তি কি আমরা হচ্ছে বলবো ইলেকট্রন বিনাশ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু তাহলে পর্যায় সারণী নিয়ে গল্প করি ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ইতিহাস বললাম হালকা পাতলা আসলে একটা জিনিস পড়তেছি ইতিহাস না বললে একটু খারাপ দেখায় তাই না ইতিহাস না বললে একটু খারাপ দেখায় আমরা একটু ইতিহাস বললাম দেন এখন হচ্ছে আমরা একটু পর্যায় সারণীর মধ্যে জাম্প করি একটু পর্যায় সারণীর মধ্যে জাম্প করি দেখি তো কি আছে এখানে পর্যায় ইতিহাস আচ্ছা ইতিহাসের 슬্লাইডটা পরে এসে গেছে আমি হচ্ছে আপনাদের পিডিএফ যখন দিব আগে নিয়ে নিব ঠিক আছে আচ্ছা এবার পিরিয়ডিক টেবিল দেখেন তো পর্যায় কয়টা আছে সাতটা পর্যায় আছে এই পর্যায়ে কিছু নাম আছে জানেন নামগুলো এমসি সি জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে নাম জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি একটু পাশ দিয়ে লিখে সুন্দর করে অতি ক্ষুদ্র পর্যায় ক্ষুদ্র পর্যায় দীর্ঘ পর্যায় অতি দীর্ঘ পর্যায় দেখেন তো এই যে হাইড্রোজেনের যে পর্যায় এটা মাত্র দুইটা মৌল এটাকে আমরা কোন স্তরে ফালাইতে পারি অতি ক্ষুদ্রতে ফেলাইতে পারি তার মানে হচ্ছে এক পর্যায় হচ্ছে কি অতি ক্ষুদ্র দেখেন এ দুইটা কত কত দুই আর তিন এটা কি ক্ষুদ্রের মধ্যে পড়তে পারে মাঝখানে দেখেন নাই কিন্তু অতি ক্ষুদ্রতে তারা যাবে না অতি ক্ষুদ্র হচ্ছে তাদের মধ্যে বেশি আছে এখানে হচ্ছে দুইটা মৌল মৌল দুইটা আর এখানে হচ্ছে পর্যায় নাম্বার দুই পর্যায় নাম্বার তিন এটা হচ্ছে আমাদের মৌল থাকে ওদের মধ্যে আটটা আর ওদের ওদের নাম কি ক্ষুদ্র পর্যায় আপনাকে প্রশ্নে ডিরেক্ট জিজ্ঞেস করবে নিচের কোনটি ক্ষুদ্র পর্যায়ে আমাকে সেটা বলো এম মধ্যে থাকবে তখন আপনি কি বলতে পারবেন না দুই নাম্বার যদি অপশনে থাকে দুই নাম্বার কিংবা দুই তা থাকলে তিন থাকবে যে কোনো একটা থাকবে ঠিক আছে আচ্ছা দীর্ঘ তাহলে কি হচ্ছে কে কে চার পাঁচ ওদের মধ্যে কটা করে মৌল থাকে জানেন আঠারোটা করে কটা করে থাকে আঠারোটা করে ঠিক আছে আচ্ছা গেল এবার এবার হচ্ছে ছয় সাত এটা হচ্ছে কি ছয় আর সাত এটা হচ্ছে অতি দীর্ঘ দেখেন ওদের মধ্যে কিন্তু পনেরোটা করে এখানে আসে এক্সট্রা পনেরোটা করে আমাদের ঘর নিচে চলে গেছে লেনথা ল্যান্থানাইট সিরিজ আর একটি নাইট সিরিজ এই আকারে তার মানে কি ওরা অনেক বড় ওদের মধ্যে আসলে ওরা দেখতে ওদের সমান মনে হইলেও আসলে ওদের সমান না এর মাঝখানে কিন্তু পনেরোটা এক্সট্রা আসে

আঠারো সাথে পনেরো যোগ করে একটা বিয়োগ করে দিবেন একটা বিয়োগ করবেন কেন এই যে এখানে একটা আছে তার জন্য আপনি বলবেন তাহলে কয়টা থাকে আমি আর বলবো না একবারে এতক্ষণ পর্যন্ত বললে ওইটাও পারবেন আচ্ছা এবার আমরা একটু গ্রুপের ব্যাপারে কথাবার্তা বলবো ঠিক আছে গ্রুপের গ্রুপের ব্যাপারে ব্যাপারে একটু আলাপ আলোচনা করি দেখেন তো আচ্ছা তার আগে এইটা এটাকে আমরা বলি এস ব্লক এস ব্লকে কয়টা মৌল থাকে এস ব্লকে থাকে চোদ্দটা মৌল পুরা স্লাইড ভর্তি এমসি থাকবে আজকে ক্লাসটা এমসি জন্য বিশেষ বিশেষ করে বলা ঠিক আছে আহ আজকে প্রথম পার্ট থেকে হচ্ছে আসবে বেশি একশো আঠারোটার মৌলের নাম পারলে কি হয় কোন লাভ আছে কোন লাভ নাই পি ব্লক পি ব্লকে কয়টা ছত্রিশটা ডি ব্লকে কয়টা একচল্লিশটা আর এই যে এফ ব্লক এই যে এটা হচ্ছে এফ ব্লক ব্লকে কয়টা থাকে দেখেন তো থাকার কথা কয়টা পনেরোটা পনেরোটা তাই না পনেরো পনেরো কত তিরিশটা থাকার কথা ভেরি আনফরচুনেটলি ল্যান্থানিয়াম অ্যাক্টিনাইট ল্যান্থানাম অ্যাক্টিনাইট আর থোরিয়াম এই দুইটা হচ্ছে আমাদের ডি ব্লকের অন্তর্গত এই তিনটা ব্লকের অন্তর্ভুক্ত তাহলে তিরিশটা থেকে তিনটা বাদ দিলে কয়টা থাকে তিরিশটা থেকে যদি আমরা তিনটা বাদ দিই তাহলে সাতাশটা থাকে এ ব্লকের মধ্যে হচ্ছে আমাদের কয়টা সাতাশটা মৌল ঠিক আছে চারটা ব্লকের কোনটায় কতগুলা মৌল খেয়াল রাখা লাগবে নাহলে কিন্তু এমসি মানে এম মিস করবেন এরকম এমসি ক অনেক কমন আচ্ছা এবার আমরা গ্রুপের ব্যাপারে একটু পড়াশোনা করি একটু গ্রুপের ব্যাপারে চিনি এক নাম্বার গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানের নাম কি জানেন খার ধাতু খুব সিম্পল তার নাম হচ্ছে খার ধাতু গ্রুপ টু গ্রুপ টু দেখেন বেরেলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এদের নাম হচ্ছে খার ধাতু আচ্ছা এবার দেখেন তো এই পাশে আমরা একটু পি পি ব্লকের ব্যাপারে আচ্ছা কি ঠিকঠাক আছে আপনারা লিনারের রুবি ছেঁচে ফেলেছে আমি না এত টাফ মানে এত ভায়োলেন্ট নিয়ে সূত্র মুগস্ত করি না ছন্দ আমি বলছিলাম হচ্ছে লিনাকে হেলেনাকে রুবি সাজাবে ফ্রান্সে কি সুন্দর ছন্দ সুন্দর করে একটা মেয়ে একটা মেয়ের সাজাই দেবে আর কি এইগুলা ভাই ছায় হচ্ছে এগুলা আচ্ছা দেখেন এইখানে কার্বনের যে গ্রুপটা আছে গ্রুপ নাম্বার কত চোদ্দ গ্রুপ নাম্বার ওর নাম হচ্ছে ক্রিস্টালোজেন ঠিক আছে এই যে গ্রুপ নাম্বার চোদ্দ ওর নাম কি ক্রিস্টালোজেন্স গ্রুপ নাম্বার পনেরো যেটা পনেরো তো দেখেন তো নাইট্রোজেন আছে ফসফরাস আছে ওরা না শ্বাসকারী গ্যাস হিসেবে পরিচিত শ্বাস মানে আমাদের নিঃশ্বাসের যে গ্যাসগুলো আছে তারা ওদের ছেদ করতে পারে না হ্যাঁ সমস্যাটা এইখানেই তাহলে ওদের নাম হচ্ছে নিকটোজেন্স নিকটোজেন্স মানে কি নিকটোজেন্স মানে হচ্ছে শ্বাসরোধকারী রোধকারী ঠিক আছে আচ্ছা এবার গ্রুপ সিক্সটিন সিক্সটিনে কি আছে দেখেন তো অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম এই যে সেলেনিয়াম টেলোরিয়াম পোলোরিয়াম সালফার এরা কিন্তু আমাদের ওই যে আক্রিক আক্রিক আক্রিকের মধ্যে হিউজ অ্যামাউন্টে পাওয়া যায় স্পেশালি সালফার কয়লা কয়লা কি থাকে সালফার থাকে তাই না গ্রুপ সিক্সটিনটা এই জন্য নাম হচ্ছে চালকোজেন মানে হচ্ছে আক্রিক উৎপাদনকারী আচ্ছা তাহলে এরপরে দেখেন তো গ্রুপ কত আছে ষোলো সরি গ্রুপ সতেরো সতেরো থেকে আছে দেখেন আমাদের খুবই চেনা পরিচিত হ্যালোজেন হ্যালোজেন মানে কি সামুদ্রিক লবণ উৎপাদনকারী সামুদ্রিক লবণ উৎপাদনকারী হ্যালোজেন খুব সিম্পল আর এই যে গ্রুপ আঠারোতে যারা আছে গ্রুপ আঠারোতে যারা আছে এদেরকে বলে কি ওয়েট এদেরকে বলেছে অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস ইংলিশ কি নোবেল গ্যাস ঠিক আছে কেন এটা গ্যাস এটা সাধারণত কোন বিক্রি অংশগ্রহণ করে না এরা অনেক রেয়ার অনেক দামি এদের আপনি সহজে খুঁজে পাবেন না আর্গন বাদ দিলে সরি হিলিয়াম আর হচ্ছে আর্গন বাদ দিলে নিয়ন নিয়নও পাওয়া যায় নিয়নও কিন্তু নিয়ন বাল্বে অনেক পাওয়া যায় নিচের গুলা যারা ক্রিপ্টন যেন নেদন কিন্তু খুব খুব হচ্ছে রেয়ার এই যে ক্রিপ্টন থেকে একটা খুব ধাতু আছে খুব পরিচিত ধাতু আমাদের ওই যে সুপারম্যানের মুখের মধ্যে দিলে সুপারম্যান হচ্ছে একটু উইক হয়ে যায় ক্রিপ্টোনাইট ছিল না এটার নাম ক্রিপ্টন থেকেই আসছে কিন্তু ঠিক আছে মানে ক্রিপ্টন থেকে নামটা নিচে আর কি যদি আমি ভুল না করি হ্যাঁ কই জানি পড়ছিলাম অনেক আগে ঠিক আছে তো মোটামুটি আমরা গ্রুপগুলা চিনলাম পর্যায়গুলোর নাম জানলাম অনেক কিছুই শিখলাম ঠিক আছে এবার আমরা একটু মৌল খুঁজে বের করার চেষ্টা চালাবো ক্লাস নাইনটিন এটা ছিল ক্লাস নাইনটিনে একটু মানে এখন যে টপিকটা বলবো সেটা ক্লাস নাইনটিনে ছিল রিক্যাপ করাচ্ছি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি কারণ কি এমসি কিউতে আসবে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যা যা করেছে সবকিছু কিছু ক্লিয়ার কেন একটু জানাই দিবেন আমাকে হ্যাঁ ক্রিপ্টোনাইট ছিল আমার মনে আছে সবুজ কালারে ছিল তাই না ইনার্ট গ্যাস ইনার্ট মানে তো হচ্ছে নিষ্ক্রিয় ওই একই কথা ইনার্ট শব্দটার অর্থই হচ্ছে নিষ্ক্রিয় এই যে তাসনুভা মেয়ে যাবে না হচ্ছে ক্রিপ্টোনাইট এত খুব পর্যন্ত যা যা পড়েছে সব কি ক্লিয়ার ইংলিশ তো মোটামুটি বলতেছি ঠিক আছে মোটামুটি বলতেছি যেগুলা হচ্ছে এই চ্যাপ্টারে ব্যাপার হচ্ছে কি ইংলিশ যেটা বাংলা ওইটাই সো এই জন্য সমস্যা হবে না আশা করি আচ্ছা কেমনে যাই আমরা ঠিক আছে একটু আমি একটু পানি খেয়ে নিই আপনারা হচ্ছে স্ক্রিনশট নিলেন আনে দিক দিয়ে বা নোট করলে করেন আচ্ছা সামনে যাই সামনে আর কি আছে আমাদের কিছু ইনফরমেশন আমি গেদার করে রাখছি কেন এমসিকিউর জন্য এই ইনফরমেশনগুলো এমসিকিউতে কোনো না কোনো টাইমে আপনার লাগবে এইচএসিতে লাগতে পারে অ্যাডমিশনে লাগতে পারে ভার্সিটি মেডিকেল যেটাই বলেন ঠিক আছে পরবর্তীতে যেই অ্যাডমিশনই দেয় সেখানে লাগতে পারে এই ইনফরমেশনগুলো এই পার্টটা থেকে গুরুত্বপূর্ণ কি কি আছে খাড় সংখ্যা আছে নিকটোজেন্স কয়টা ওই যে আমি পড়ছিলাম না মাত্র পড়লাম না গ্রুপ ফিফটিন হ্যালোজেন ধাতু কয়টা হ্যালোজেন মৌল কয়টা আর কি ধাতু তো না অপধাত এরা অধাতু আর কি মোট অপধাতু কয়টা অপধাতু কারা অপধাতু কারা যারা এক্স্যাক্টলি ধাতু না অধ মানে অধাতু না তাদের মধ্যে বিদ্যুৎ পরিবহনটা আমরা কন্ট্রোল করতে পারি আমরা কন্ট্রোল করতে পারি তাদের মধ্যে বিদ্যুৎ পরিবহনটা সেমিকন্ডাক্টর বানায় না সেমিকন্ডাক্টর কিন্তু এই ঠিক আছে তো আগে পোলোনিয়াম নামের একটা ধাতু ছিল যেটা এখন হচ্ছে আর অপধাতু হিসেবে বলা হয় না ওটাকে পুরোপুরি অধাতু বানায় দেওয়া হইছে আর বাকি এরা যারা আছে সরি পুরোপুরি ধাতু বানাতে হচ্ছে পোলোনিয়ামকে আর বাকি এরা যারা আছে এরা হচ্ছে সবাই অপধাতু টেলোরিয়াম জার্মিনিয়াম সিলিকন বোরন আর্সেনিক অ্যান্টিমনি ঠিক আছে অ্যান্টিমনি আচ্ছা আর এখানে কিছু কথাবার্তা বলা আছে কক্ষ তাপমাত্রায় তরল মৌল কতগুলা ব্রোমিন মার্কারি সিজিয়াম গ্যালিয়াম রুবিডিয়াম ফ্রান্সিয়াম অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা এগুলা বলা আছে ভারী ধাতু কারা কারা জিঙ্ক মার্কারি নরম ধাতু এই যে মার্কারি মার্কারি চিনেন না ওই যে থার্মোমিটারের মধ্যে থাকে থার্মোমিটারের মধ্যে থাকে এটা কিন্তু পানির চেয়ে তিনশো গুণ বেশি ভারী তিনশো গুণ না তিরিশ গুণ যাই হোক এরকম অনেক হাই মাউন্টের ভারী আপনি একটা পাত্রের মধ্যে দুটা পাত্রের মধ্যে পানি দিলে পানিটা একবারে যদি এতটুক রাখেন এতটুক ভরে যদি পানি নেন পানি নেন এতটুক ভরে যদি পানি নেন মার্কারিটা হবে এতটুকু দুইটার ওজন ভর ভর হবে সেম এটার ভর যতটুকু হবে এতটুকু মার্কারি নিলে ওইটার ভর ততটুকু হবে কিন্তু অনেক ভারী লিকুইড যদিও তবুও অনেক ভারী ঠিক আছে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি ঠিক আছে আচ্ছা সামনে যাই নরম ধাতু কারা কারা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়ামকে কি একটা প্রশ্ন আসে নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় হ্যাঁ একটা প্রশ্ন আসে সবসময় সোডিয়াম হবে आंसर ঠিক আছে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সোডিয়াম এই তিনটা থেকে যে কোনো একটা থাকলেই হওয়ার কথা বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে সোডিয়াম কি প্রশ্নটা কি কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ঠিক আছে খেয়াল রাখবেন মুদ্রা ধাতু মুদ্রা ধাতু দেখেন তো এখানে আমি একটু মিস করে গেছি গ্রুপ নাম্বার ওরা হচ্ছে এই যে ইলেভেন নাম্বার গ্রুপে এই যে এই জায়গায় ইলেভেন নাম্বার গ্রুপে দেখেন ইলেভেন নাম্বার গ্রুপে কপার সিলভার গোল্ড এই তিনটা প্রাচীনকালে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়তো এই জন্য গ্রুপ এগারোতে আমাকে হচ্ছে মুদ্রা ধাতু বলি এদেরকে আমরা হচ্ছে মুদ্রা ধাতু বলি বা এদেরকে এই গ্রুপকে আমরা বলি মুদ্রা ধাতুর গ্রুপ ঠিক আছে এই গ্রুপকে আমরা বলি হচ্ছে মজু ধাতুর গ্রুপ ঠিক আছে সামনে যাই আমরা অভিজাত ধাতু বললাম আমরা অভিজাত ধাতু কারা সিলভার গোল্ড প্লাটিনাম বুঝছে গয়না বানায় অলংকার বানায় যেগুলা দিয়ে ধাতু কারা বলছি গ্রুপ নাম্বার দুই প্রতিনিধি মৌল কারা এস ব্লক আর পি ব্লকের মৌল দিয়ে আমরা প্রতিনিধি মূলক বলি ঠিক আছে মোটামুটি হচ্ছে অনেক না রঞ্জিনী স্পেশাল নাম এরকম কখনো কোনো প্রশ্ন আমি পাই নাই সামনে এই যে আউট অফ নোয়েট জিজ্ঞেস করতেছে পড়াশোনা এত কঠিন কেন বোর্ড ব্ল্যাক করা যায় না কারণ হচ্ছে আমি কিন্তু আমাদের যেটা রেগুলার সেটআপ সেখান থেকে ক্লাস নিচ্ছি না আমি আমার বাসার সেটআপ থেকে ক্লাস নিচ্ছি চাঁদপুর থেকে চাঁদপুরে আমার একটা স্মার্ট বোর্ড আমার সেট আপ এটা হচ্ছে ছয় মাস হয়েছে কিনছি ছয় মাস হয়েছে মোটামুটি তো এটার সেটআপটা আসলে সাদার জন্য ফিক্স করা হ্যাঁ তো সাদাতেও আমি আসলে কালারফুল কালার ইউজ করে একটু সুন্দর করে বোঝানোর জন্য ক্লাসটা নিচ্ছি হ্যাঁ আশা করি সমস্যা হবে না আপনি ক্লাসের টপিকটাই ফোকাস করেন ক্লাসের টপিকটা একটু করে এখন আমরা হচ্ছে আচ্ছা পি ব্লকে আগে যাব না আগে হচ্ছে এস ব্লক নিয়ে একটু কথাবার্তা বলি এস ব্লক নিয়ে একটু ডিসকাশন করি এস ব্লক থেকে হচ্ছে কখন নাম্বার কি কি আসতে পারে এমসিকিউ কি কি আসতে পারে সেগুলো আমরা একটু দেখব ঠিক আছে আচ্ছা তার আগে তার আগে হচ্ছে ইলেকট্রন চিহ্নিতকরণ একটু দেখে নিই গ্রুপ খুঁজে বের করা ঠিক আছে গ্রুপ খুঁজে বের করা প্রথম প্রথম যেটা হচ্ছে আমাদের নিয়ম যদি সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায় এস সাবসেলে যদি যায় তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব এর ইলেকট্রন সংখ্যা গ্রুপ নির্ণয় করতেছি আমরা পর্যায় নির্ণয়টা খুব সহজ যেটা সর্বশেষ কক্ষপথ সেটাই আমরা এখন গ্রুপ নির্ণয় শিখতেছি গ্রুপ নির্ণয় গ্রুপ নির্ণয় শিখতেছি আমরা তার মানে এখান থেকে কি হইতে পারে সোডিয়াম দেখতে পারি আমরা সোডিয়াম কি ওয়ান সোডিয়াম এগারো না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখেন সর্বশেষ ইলেকট্রনটা এস কক্ষপথে হতে গেছে গেছে না এস উপশক্তি স্তরে গেছে না কয়টা আছে এস এর মধ্যে একটা আছে তার মানে গ্রুপ নাম্বার হচ্ছে ওয়ান ক্লাস নাইনের পড়াশোনা ক্লাস নাইন টেন পড়ানো হয় আচ্ছা একটু সামনে যাই আমরা একটু সামনে যাই আমি একটু রিক্যাপ করাচ্ছি জাস্ট একটু রিক্যাপ করাচ্ছি জাস্ট যদি যদি এস পার করে পিতে যায় এস এবং পি এস পার করে যদি পিতে যায় তখন কি হবে তখন কি হবে তখন হচ্ছে এস প্লাস পি এর মানে হচ্ছে এস ও পি এর ইলেকট্রন সংখ্যা তার সাথে কি যোগ হবে দশ যোগ হবে দশ কেন যোগ হইল এই যে দেখেন মাঝখানে দশ ঘর ফাঁকা আছে না এখানে এর জন্য দশ যোগ হইছে ঠিক আছে আচ্ছা

সতেরো তার মানে ওর গ্রুপ নাম্বার কত সতেরো আর ওর পর্যায় কত এটা কিন্তু সহজে বের করা যায় পর্যায়ে যে লাস্ট লাস্ট যেটা হচ্ছে ইলেকট্রন গেছে লাস্ট যে কক্ষপথে ইলেকট্রন আছে এখানে হচ্ছে পর্যায় নাম্বার তিন আর সোডিয়ামের লাস্ট কোন কক্ষপথে গেছিল তিনে গেছিল তার মানে ওর পর্যায় নাম্বার তিন ছিল পর্যায় বের করা কিন্তু একবারে সহজ সমস্যা একটু গ্রুপটা বের করতে গেল আর যদি এমন হয় যে ডিতে গেছে যদি ডিতে যায় ডি দেখতে কিরকম হয় এন এস এন মাইনাস ওয়ান ডি এরকম হয় না ডিটা দেখতে ডি দেখতে কিন্তু ইলেকট্রন এরকম হয় আর কি তখন কি হবে তখন হচ্ছে আমাদের এস এর ইলেকট্রন আর ডি এর ইলেকট্রন আমরা হচ্ছে যোগ করে দিব ঠিক আছে এস ইলেকট্রন আর ডি ইলেকট্রন যোগ করে দিব ঠিক আছে এক্সাম্পল দেখতে পারি আমরা ছাব্বিশ তাই না আর্গনের পর্যন্ত লিখলাম তারপরে হচ্ছে কি থ্রি ডি ফোর তাই না এখানে কত ছাব্বিশ হইলে থ্রি ডি আস টু থ্রি ডি আমাদের সিক্স তাহলে কত হয় ছয় দুই আট শেষ সহজ না একবারে আচ্ছা সামনে যাই আমরা একটু বোঝা গেছে বলেন তো বুঝছেন নাকি এগুলো কিন্তু পারার কথা আমি জাস্ট হচ্ছে একটু একটু রিক করে দিলাম এ অধ্যায় বোরিং এ অধ্যায় বোরিং কে বলছে আপনার এ অধ্যায় বোরিং সৃজনশীল যখন দেখবেন তিন টাইসা বৈশা আছে তখন দেখবেন যে অত বোরিং না কঠিন ঠিক আছে হ্যাঁ স্লাইড দিব আচ্ছা এবার আমরা একটু এস বকের আলাপ আলোচনায় যাই এস বকের মধ্যে কি কি আছে একটু দেখবো এস বকের মধ্যে আমরা জানি দুইটা হচ্ছে ধাতু পাওয়া যায় একটা হচ্ছে খাড় ধাতু একটা হচ্ছে মিথখার ধাতু তাই না এস ব্লকের মধ্যে যাই হ্যাঁ একটা হচ্ছে খাড় ধাতু একটা হচ্ছে মিথখার ধাতু খাড় ধাতু কারা এই যে পাশে আমরা যদি একটু দেখি তাহলে খাদ্য তো হচ্ছে এই যে এরা হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আর মিথ খাদ্য তো হচ্ছে বেলিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্টোনজিয়াম এরা ঠিক আছে তো এরা কি করে আসলে যখন ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে আর কি ধর আমরা সোডিয়ামের কথা যদি আমরা চিন্তা করি সোডিয়ামের কথা যদি চিন্তা করি ও কি করে ওর থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে নিই নিয়ে তারপরে সোডিয়াম প্লাস বানায় তাই না কিংবা ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করি ওর থেকে আমরা দুইটা ইলেকট্রন নিয়ে নেই নিয়ে তারপরে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস বানায় তাই না তাই তো করি আচ্ছা এরপরে ওরা হচ্ছে কি করে ওরা হচ্ছে আমাদের ধরলাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কিংবা ফ্লোরিনের সাথে যার সাথে বিক্রিয়া করুক সেটা পরে হিসাব আমরা আপাতত কি দেখতেছি ওরা কি করে ইলেকট্রন দান করে না ইলেকট্রন দান করে না ইলেকট্রন তার কি হইতেছে ইলেকট্রন ছাড়ন হইতেছে তার মানে আসলে তার জারণ হইতেছে না জারুণ কার হয় জারুণ কার হয় জারুণ কি জারকের হয় না কার হয় বিজারকের হয় উল্টাটা তাই না তার মানে এই যে এসবকে যারা আছে তারা হচ্ছে বিজারক ঠিক আছে তারা হচ্ছে কি তারা হচ্ছে বিজারক এটা একটু খেয়াল লাগবে ঠিক আছে এখান থেকে আসলে খুব একটা এমসি কিউ না আমরা এমসি কিউ আর নাম্বার পাবো এখান থেকে খ নাম্বারও যেটা আসতে পারে সেটাও আমি দেখাই দেবো আর এমসিকিউ কি আসতে পারে সেটাও আমি দেখাই দেব এমসিকিউ গুলো এই স্লাইডই একটু দেখে যায় ঠিক আছে কয়েকটা টাইম আমি একটু পয়েন্ট করে লিখি যেগুলো আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ওয়ান ছুরি দিয়ে কাটতে পারি কোনটা বা নরম ধাতু কারা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নরম ধাতু আমরা দেখলাম মাত্র এটা তাই না নরম ধাতু আচ্ছা তারপরে আর কি পাবো হাইড্রোজেনকে আমরা কি বলি জানেন হাইড্রোজেনকে হাইড্রোজেনকে আমরা বলি দুষ্ট মৌল অনেক দুষ্ট অনেক দুষ্টামি করে হাইড্রোজেনকে আমরা কি বলি দুষ্টমৌল বলি এই যে সোডিয়াম এই যে সোডিয়াম সোডিয়ামকে আমরা ও কিন্তু অনেক বেশি রিয়াক্টিভ ও অনেক রিয়াকশন করে আপনি পানির মধ্যে একটু সোডিয়াম মেরে দেখবেন ব্লাস্ট হবে আপনি এক কাজ করতে পারেন ইউটিউবে সার্চ দিতে পারেন যে সোডিয়াম উইথ ওয়াটার রিয়াকশান দেখবেন এরকম অনেক মানে এক্সপেরিমেন্ট পাবেন যে কেউ কেউ পুকুরের মধ্যে সোডিয়াম দিয়ে দিচ্ছে অনেক জোরে ব্লাস্ট হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে একই কাহিনী পটাশিয়ামের ক্ষেত্রে এইরকম কাহিনী হয় যার জন্য সোডিয়াম কি আসলে সংরক্ষণ করা হয় কিসে সংরক্ষণ করা হয় ক্যারোসিনে কেন যেন তা বাতাসে রাখলে বাতাসে থাকা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া না করতে পারে আরো কিছু কাহিনী আছে এটা থেকে একটা খ নাম্বার আসে অনেক গুরুত্বপূর্ণ সেটা আমি এখনই দেখাবো আর লিথিয়াম আছে লিথিয়াম লিথিয়াম আছে আমাদের লিথিয়াম লিথিয়ামকে কই সংরক্ষণ করা হয় জানেন লিথিয়ামকে লিথিয়ামকে সংরক্ষণ করা হয় প্যারাফিন মোম প্যারাফিন অনেক নিষ্ক্রিয় না প্যারাফিন শব্দটার মানেই তো নিষ্ক্রিয় তাই না এই জন্য চোখে প্যারাফিন বোমে সংরক্ষণ করা হয় আচ্ছা গেল আর কি এমসি কিউ আসতে পারে আর একটা খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ আছে সবচেয়ে স্থায়ী ধাতু কোনটা ঠিক আছে সর্বাধিক স্থায়ী ধাতু কোনটা এর একটু আপনাদের থেকে আমি কমেন্ট চাই দিছি আমার একটু বলেন তো দেখি তো আপনারা পারেন নাকি সর্বাধিক স্থায়ী ধাতু কোনটা একটু বলেন তো দেখি পারা উচিত আচ্ছা সরি সরি আমি ভুল বলছি সরি 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 উল্টা হয়েছে প্রশ্নটা উল্টা হয়েছে সর্বাধিক সক্রিয় ধাতু সক্রিয় ফর মাই মিস্টেক সরি ফর মাই মিস্টেক উল্টা বলে হয়েছে সর্বাধিক সক্রিয় ধাতু কোনটা আমার একটু বলেন তো বলার ট্রাই করেন তো একটা হচ্ছে সর্বাধিক সক্রিয় ধাতু এটা হচ্ছে একটা ধাতু আছে কিন্তু আনফর্চুনেটলি ও হচ্ছে তেজস্ক্রিয় আচ্ছা আমি বলেই দিই আপনারা কমেন্ট করলে করেন না করলে নাই আচ্ছা আর তেজস্ক্রিয় যদি হয় এটা তো তেজস্ক্রিয় তার মানে কি ওকে দিয়ে আমরা কাজ করতে পারতেছি না এই জন্য আমরা স্থায়ী মৌল নিব স্থায়ী সবচেয়ে সক্রিয় ধাতু ধাতুকে সিজিয়াম ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ এমসি কিউ এগুলো একটু খেয়াল রাখবেন এই অধ্যায়ের কনসেপ্টে চাইতে যাইতে আমাদের সেকেন্ড ক্লাস লাগবে সেকেন্ড ক্লাসে দেখবেন যে কনসেপ্ট কেন বলে আজকে ক্লাসটা আসলেই হচ্ছে আমার কাছেই বোরিং লাগতেছে আচ্ছা সমস্যা নাই সামনে আগাই আমরা এখন একটা গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পানিকে কেন সরি সোডিয়ামকে কেন পানিতে সংরক্ষণ করা হয় না কেরোসিনে সংরক্ষণ করা হয় ঠিক আছে এটার জন্য হচ্ছে আমরা কি দেখব যদি বাতাসে কিংবা পানিতে রাখি সোডিয়ামকে আমরা কিন্তু অ্যান্সার লিখতেছি বাতাসে রাখলে কি হবে বাতাসের মধ্যে অক্সিজেন আছে না বা মধ্যে অক্সিজেন আছে না চার অনু সোডিয়াম সাথে বিক্রিয়া করে দুই অনু এনে গঠন করে ফেলবে কি হইল এনে টু গঠন করবো পরবর্তীতে আবার এই যে ও ও কি করবে সিও টু সাথে বিক্রিয়া করবে কি হবে এনে এ টু সিও থ্রি দেখেন আপনি রাখছেন ধাতু সলিড ধাতু আপনার প্রয়োজন কিন্তু সলিড ধাতুর বদলে সেটা একটা লবণ হিসেবে বসে আছে বা একটা খাড়ি হিসেবে বসে আছে আর কি এটা আসলে খাড়িও লবণ আর সো দুইটা দুইটাই বলা যেতে পারে তো আপনার লাগবে হচ্ছে সলিড ধাতু কিন্তু আপনি পাচ্ছেন সোডিয়াম কার্বোনেট হবে হবে না কিন্তু আপনার বিক্রিয়াতে পরে যদি এটা ইউজ করেন আপনার বিক্রিয়াটা দেখা যায় যে প্রপারলি হচ্ছে না তাই না তার মানে এইটা একটা সমস্যা গেল এটা হচ্ছে বাতাসে বাতাসে এটার কাহিনী হচ্ছে এটা এটা হচ্ছে কি বাতাসে যদি রাখি তখন কাহিনী হবে কি আর আমরা যদি হচ্ছে

অক্সিজেনও দুইটা হয়ে যাচ্ছে নাইট্রোজেন সোরিয়ামও দুইটা হয়ে যাচ্ছে এই এখানে এটা দুই দিয়ে অক্সিজেনকে দুই বানায় দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে দুই দিলাম ঠিক আছে আর এখানে কিছু অক্সিজেন বাকি থাকে আই নো এখানে হচ্ছে কিছু সরি হাইড্রোজেন বাকি থাকে ওই হাইড্রোজেন হচ্ছে পানি উৎপন্ন করে ফেলে H2O পানি উৎপন্ন করে ফেলে ঠিক আছে ওই হাইড্রোজেনগুলো হচ্ছে পানি উৎপন্ন করে ফেলে আর এখানে আরো কিছু উৎপন্ন হয় এক্সট্রিম হিট অনেক প্রেসার আমি বলছি না সোডিয়ামকে পানির মধ্যে দিলে বিক্রিয়া বিস্ফোরিত হয় এখানে বিস্ফোরণ দেখা যাবে যদি আমরা পানিতে দেই পানিতে যদি দিই তাহলে বিস্ফোরণ হবে যার জন্য আমরা আসলে ওদেরকে সংরক্ষণ করতে পারি না বাতাসে কিংবা পানিতে ঠিক আছে আশা করি বুঝছেন খাওয়ার লবণে সোডিয়াম থাকে না খাওয়ার লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা একটা সল্ট এটা একটা লবণ লবণ আপনি বলেই দিচ্ছেন খাওয়ার লবণ লবণ এক জিনিস সোডিয়াম ধাতু আর এক জিনিস ঠিক আছে আচ্ছা কারণ কি পেট্রোল আর কি ভাই জৈব যৌগ জৈব যৌগতে পড়েন নাই রিফার্মে পড়ায় নাই পেট্রোল আর ক্যারোসিন কোথেকে আসে অ্যালকেন ওগুলো কি হয় অ্যালকেন কি নিষ্ক্রিয় না পাইসেন উত্তর পাইছেন আচ্ছা আসেন সামনে যাই আর একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে বেরিলি আর ম্যাগনেশিয়াম নিয়ে খুব কমনলি এই প্রশ্নটা আসে প্রশ্ন পরীক্ষার মধ্যে বেরিলিয়াম আর ম্যাগনেশিয়াম এরা কি করে জানেন সবাই হচ্ছে আপনার গুণগত রসায়নে হয়তো করছেন বুনছেন শিখায় বর্ণ দেখানো শিখা পরীক্ষা শিখা পরীক্ষায় সবাই বর্ণ দেখায় এরা শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন দেখায় না এটা সব আপনারা বুঝতে হবে শিখা পরীক্ষায় কখন বর্ণ দেখায় শিখা পরীক্ষায় কখন বর্ণ দেখায় ধরলাম এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ এখানে হচ্ছে নিউক্লিয়াস বুঝলেন শিখা পরীক্ষায় যখন আমরা এখানে একটা ইলেকট্রন আছে যখন আমরা উত্তপ্ত করি তার মানে কি করি তাপ শক্তি দেই না তার মানে ইলেকট্রনটা রিসিভ করতেছে না তাপ শক্তি পাচ্ছে না তাপ শক্তি যদি ইলেকট্রনটা পায় তাহলে কি হবে তাহলে এই ইলেকট্রনটা আমরা কি জানতাম ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের কক্ষপথে চলে যায় তাই না তাই তো পরবর্তীতে আমি যখন আবার একে সরাই দিচ্ছি তাপ থেকে তারপর কি সে তাপটা বিকিরণ করে দিচ্ছে না তাপ বিকিরণ করে দিলে আবার সে আগের কক্ষ এসে পড়তেছে না তখন কি হচ্ছে তখন কিছু হচ্ছে আমাদের তাপ শক্তি বাইরে বিকৃত হচ্ছে ওই বিকৃত তাপশক্তিটাই পরবর্তীতে আলোক শক্তি রূপে আমরা বর্ণ আকারে দেখতে পাই সেইটার হিসাব পড়ে সেটার হিসাব পরে এইখানে আসলে হয় কি এইখানে আসলে হয় কি এইখানে আসলে হয় হচ্ছে এই যে বেরিয়ে ম্যাগনেসিয়ামের আকার অনুযায়ী তাদের ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি যার জন্য এই যে পজিটিভ সাইড থেকে যে আকর্ষণটা ওকে করা হয় এটা অনেক বেশি থাকে যার জন্য কি হয় ওদের যে ইলেকট্রনটা আছে ওদের আয়নীকরণ শক্তিটা অনেক বেশি থাকে শক্তিটা অধিক থাকে যার জন্য ইলেকট্রনটা আর উপরে যাইতে পারে না উপরে যাইতে পারে না উপরে যদি না যাইতে পারে তাহলে আলতিমেটিক তার শক্তি রিসিভ করে কোনো লাভ হইলো সে কি বর্ণ দেখাইতে পারবে পারবে না ঠিক আছে তার মানে কি পাইলাম আমাদের প্রশ্নের মূল উত্তরটা কি প্রশ্নের মূল উত্তরটা হচ্ছে বুন্সেন্ট বার্নারে তাপ দেওয়ার পরে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামে অধিক ইলেকট্রন ঘনত্বের কারণে ইলেকট্রনগুলো কক্ষপথ ত্যাগ করে উপরের কক্ষপথে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারে না যার জন্য বর্ণ দেখায় না এটা হচ্ছে সবচেয়ে বেশি কথা ঠিক আছে আশা করি বুঝছেন একই কারণে একই কারণে এই যে ইলেকট্রন খন অনেক বেশি আকারের তুলনায় একই কারণে আয়নিক বন্ধনও করে না বেরিলিয়াম বেরিলিয়াম হচ্ছে কি করে না আয়নিক বন্ধনও দেখায় না এইটার আর ওইটার একই উত্তর একই উত্তর উত্তর এটার যে ওটা সে একই উত্তর ঠিক আছে বুঝছেন এই তিনটা নাম্বার খুব বেশি আসে পরীক্ষার মধ্যে হ্যাঁ এখান থেকে আসলে নাম্বারে পড়া তেমন কিছু নাই বড় সর্বসর সামনে হ্যাঁ রঙিন যুগ গঠন শঙ্করায়ন থেকে প্রশ্ন আছে সেগুলা সামনে আপাতত এখান থেকে এতটুকুই বলেন তো এস থেকে বুঝছেন কিনা ব্লক থেকে যা যা যাচ্ছেন সবকিছু ক্লাসের পোলাপান বোর্ড হয়ে চলে যাচ্ছে নাকি আমি পড়াইতে পারতেছি না আপনাদের অন্য ভাইদের মতো আমি আসলে এত মজা করে গুছায় পড়াইতে পারি না ঠিক আছে আমি যা পড়ানোর চেষ্টা করি একটু ডেডিকেটেডলি পড়ানো ট্রাই করি সকাল থেকে তিনটা টানা ক্লাস নিয়েছি তার মানে এখন আবার এসে দাঁড়াইছি ক্লাস নিতে তার মানে বুঝেন কতটা দিচ্ছি তাই না আচ্ছা সামনে যাই পি ব্লক নিয়ে এখন হচ্ছে আমরা কথাবার্তা শুরু করব পি ব্লকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে সবার আগে কে আসবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কত অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো আমরা একটু রিলটুন বিন্যাসটা করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এখন ভাইয়া আমরা যদি ওদেরকে হুন্ডের যে বক্সটা আছে সেই বক্স অনুযায়ী সাজাই এখানে দুইটা ইলেকট্রন পি এর জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা তাই না একটা ইলেকট্রন আছে এইবার আমরা যদি অ্যালুমিনিয়ামকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাই ওকে যদি আমরা এক্সাইটেড করে দিই তাহলে কি হবে এইখানে যে ইলেকট্রনটা আসিল একটা ইলেকট্রন থাকবে আর এইখানে কি হয়ে যাবে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ঠিক আছে তখন কাহিনীটা আসলে হবে কি আমাদের ক্লোরিন যেটা আছে ক্লোরিনের মধ্যে কি ভাই ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রন সংকট সতেরোটাতে লাস্টে লাস্ট পক্ষ কটা থাকে সাতটা ওর একটা ইলেকট্রন প্রয়োজন ওর কটা প্রয়োজন তিনটা প্রয়োজন ক্লোরিন আসবে একটা ক্লোরিন আসবে ওর একটা ইলেকট্রন সংকট একটা আছে একটা নাই সে এই একটা ওর সাথে শেয়ার করবে এখানেও ক্লোরিন আসবে একটা আছে একটা নাই সে একটা ওর সাথে শেয়ার করবে এখানেও ক্লোরিন আসবে একটা ইলেকট্রন আছে একটা নাই সে একটা কি করবে এখানে শেয়ার করবে মনে রাখবেন এই যে শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠন হচ্ছে সেটা হচ্ছে মানে কি বলে সমযোজী বন্ধন আমরা সবাই জানি আরেকটা টাইপের বন্ধন আছে সন্নিবেশ সমজুরি বন্ধন এইখানে যেমন সিঙ্গেল ইলেকট্রন শেয়ার করছি আমরা সন্নিবেশ বন্ধনে অন্য কাজ হয় তখন লোন পেয়ার ইলেকট্রন নিঃস্বার্থভাবে দান করে একটু দেখায় দিই তাহলে জিনিসটা কি হচ্ছে আচ্ছা ওইটা দেখান দাঁড়া একটু দেখে এখানে যোগ কী হবে তাহলে অ্যালুমোনিয়াম ক্লোরাইড ঠিক আছে এইখানে কী হয়েছে অষ্টক আছে এ অষ্টক অষ্টকের পুরাটা কি পূরণ হয়েছে পুরাটা পূরণ হয় নাই কিন্তু তবু আমরা একটা প্রপার যৌগ পাইছি অষ্টক সংকোচন হয়েছে এই যে খালি ঘরগুলো আছে ওরা কি খালি থাকবে না ওরা কি রিসিভ করবে জানেন ওরা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করবে এখন মনে প্রশ্ন আসতে পারে লোন পেয়ার ইলেকট্রন জিনিসটা কি লোন পেয়ার ইলেকট্রন জিনিসটা কি একটু দেখিয়ে আসেন বললাম আমাদের হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন কত সাত কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবার নাইট্রোজেন যখন হচ্ছে বন্ধন করবে NH3 থ্রি যখন হবে NH3 যখন হবে ঠিক আছে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কটা থাকে তাই না এখানে তাহলে এই যে টুপি তে যে তিনটা আছে এখানে তিনটা নাইট্রোজেনের ইলেকট্রন আর এখানে এই যে হাইড্রোজেন যখন যুক্ত হবে হাইড্রোজেনে তো আমরা জানি একটা করে ইলেকট্রন থাকবে এখানে তো কোনো সমস্যা নাই দেখেন তো নাইট্রোজেনের তিনটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে দুইটা এখনো বাকি আছে না সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যতগুলা বাকি থাকবে সেটা হচ্ছে আমার মুক্ত জোর ইলেকট্রন বা এটাকে আমরা বলেছি লোন পেয়ার এই যে দুইটা ইলেকট্রন দেখতেছি এই দুইটাকে আমরা একসাথে বলি একটা লোন পেয়ার একটা লোন পেয়ার আছে এখানে পেয়ার কিন্তু নামের মধ্যে আছে জোড়া এক জোড়া ইলেকট্রন এখানে মুক্ত অবস্থায় আছে মুক্ত জোর ইলেকট্রন ঠিক আছে এখন কাহিনী কি হবে জানেন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওর মধ্যে কিন্তু অষ্টক সংকুচিত অবস্থায় আছে ওর মধ্যে লোন পেয়ার রিসিভের ক্ষমতা আছে আর এই যে এমনিয়া ওর মধ্যে লোন পেয়ার দেওয়ার ক্ষমতা আছে ওরা কি করবে জানেন এই যে এইচ থ্রি এইখানে দুইটা ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন আর এই যে অ্যালুমোনিয়াম ক্লোরাইড এই লোন পেয়ার ইলেকট্রনটা অ্যালুমিনিয়াম রিসিভ করবে অ্যালুমিনিয়াম কোথায় রিসিভ করবে ওই যে ওর ফাঁকা ঘর ছিল না এই যে ওর ফাঁকা ঘর ছিল না এই ফাঁকা ঘর থেকে একটাতে রিসিভ করবে রিসিভ করলে কি হবে রিসিভ করলে হচ্ছে এই যে আমাদের একটা যোগ্য গঠন হলো যোগটা দেখতেও এরকমই আলাদা কোনো সংকেত নাই অ্যারো দিয়ে বুঝায় হ্যাঁ এর নাম কি সন্নিবেশ যোগ্য বা সন্নিবেশ বন্ধন আমরা পাইলাম ঠিক আছে এটা দেখাইছে সামনে অন্য আরেকটা কারণ আরেকটা জিনিস পড়াবো সেটার জন্য আমি দেখাইছি ঠিক আছে আশা করি এটা বুঝছিলাম আমি রিক্যাপ করি জিনিসটা কি হইলো জিনিসটা হচ্ছে মূলত ওই ব্ল ওই খালি বক্সের খেলা ঠিক আছে খালি বক্সের খেলা আর কি অ্যালুমোনিয়াম আর দেখেন থ্রি এস পি ওয়ান আমরা ইলেকট্রন বিন্যাস করলাম প্রত্যেকটা ইলেকট্রন এক্সাইটেড স্টেটে ইলেকট্রন একটা একটা করে ভেঙে গেল সেখানে ক্লোরিন রিসিভ করলো এই অবস্থাটাকে আমরা বলতেছি অষ্টক সংকোচন আর এইখানে দেখেন একটা করে ইলেকট্রন বেশি আছে লোন পেয়ার অবস্থায় আছে এই লোন পেয়ারটা সংকোচিত অষ্টকের মধ্যে দান করে দিল দান করে দিল না আসলে নিঃস্বার্থভাবে শেয়ার করলো মানে ওরা কিন্তু ইলেকট্রন একবারে দান করে দেয় নাই শেয়ারিং স্টেটে আসে আমি একটু পার্থক্যটা বোঝাই ঠিক আছে ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড বার্গার খাইতে গেলেন দোকানের মধ্যে হ্যাঁ দোকানের মধ্যে বার্গার খাইতে গেলেন এখন সময় আমি হচ্ছে আপনার কাছে হচ্ছে টাকা নাই আপনার কাছে কোনো টাকা নাই আপনি আপনার ফ্রেন্ডকে বললেন এই আজকে একটু তুই বিলটা দেখ হ্যাঁ আপনার ফ্রেন্ড ভালো বলে ঠিক আছে কোনো সমস্যা নাই বার্গার খাই আয় আপনার ফ্রেন্ড পুরোটা বিল দিছে পুরোটা বিল আপনার ফ্রেন্ড দিছে আপনি কি করলেন বার্গারটা মাঝখান দিয়ে ভাগ করলেন ভাগ করে আপনার ফ্রেন্ড অর্ধেক খাচ্ছে আপনি অর্ধেক খাচ্ছেন ঠিক আছে প্রথম দিন আমি ওইখানে গেলাম আপনাদের দেখতে গেলাম যে ওরা কি করতেছে আমি যা দেখবো কি আমি কি দেখবো যে কে বিল দিছে আমি আমি না কে বিল দিছে কি দেখবো আপনারা বার্গার খাচ্ছেন অর্ধেক অর্ধেক করে শেয়ার করে পরের দিন পরের দিন আপনারা আবার ওই দোকানে গেলেন দোকানে যা কি করলেন দুজন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন আজকে আমার কাছে টাকা আছে দুজন ভাগ করে করি হ্যাঁ আপনার ফ্রেন্ড বার্গারের অর্ধেক দাম দিল আপনি বার্গারের অর্ধেক দাম দিলেন তারপরে দুজন ভাগ করে খাচ্ছে আমি ওই দিনও গেলাম আমি যা কি দেখব যে কে বিল দিছে আপনারা শেয়ার করছেন নাকি করেন নাই না আমি যা দেখব আপনারা বার্গার অর্ধেক করে খাচ্ছেন আলটিমেটলি এইখানেও একই কাহিনীটা হচ্ছে সমযোজী বন্ধনেও শেয়ার হচ্ছে ইলেকট্রন দিচ্ছে দুজন আপনারা বিল ভাগ করে দিচ্ছেন আর সন্নিবেশ বন্ধনে কি হচ্ছে শেয়ার হচ্ছে বার্গার আপনারা ভাগ করেই খাচ্ছেন কিন্তু বিল দিচ্ছে একজন আমি যা কি দেখব আমি যে দেখবো আপনারা শেয়ার করতেছেন তার মানে মোট কথা হচ্ছে আলটিমেটলি সমযোজী বন্ধন যেটা সন্নিবেশ বন্ধনে একই জিনিস খালি বিল দেওয়ার ডিফারেন্স বিল কে দিচ্ছে সেটা ডিফারেন্ট ঠিক আছে এই বলেন তো বুঝছেন নাকি হ্যাঁ পিয়র জন্য তিনটা ভারেন পাঁচটা সরি 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 ওই বুঝাইতে বুঝাইতে ভুলের মধ্যে লিখে গেছি সরি 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 আরে এই জিনিস এই বলেন তো স্বর্ণ সন্নিবেশ বুঝছেন নাকি আমি ডি মাথায় ঘুরতেছিল আর কি আপনাদের ওই যে সিলিকন পড়াবো তো সিলিকন টেট্রাক্লোরাইড ওইটাতে ডিওর অরবিটাল একটা কাহিনী এই জন্য হচ্ছে আচ্ছা সন্নিবেশ বন্ধনের ফিলিংস টা দিতে পারছি আশা করি এটা সামনে যাই তাহলে কেন পড়াইলাম এটা এটা কেন পড়াইলাম এটা লাগবে এখন ধরো এইখানে তো না একটা স্লাইড নেই তাহলে অ্যালুমিনিয়াম একটা কাহিনী করে বুঝছেন অ্যালুমোনিয়াম একটা মজার কাহিনী করে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরিড আমরা পাচ্ছিলাম না ও কি করে জানেন ও হচ্ছে অ্যালুমিনিয়াম টু সি এল সিক্স এই আকারে থাকে একে বলে ডাইমার অ্যালুমিনিয়ামের ডাইমার বলে ওকে কি বলে ডাইমার ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে কেন কেন ডাইমার ও তো এমনিই থাকতে পারতো এটা গ্যাসিয়াস ফর্ম এটা সলিড ফর্ম ঠিক আছে ও একটা ভলেটাইল পদার্থ ভলেটাইল ভলেটাইল মানে কি জানেন আপনারা ভলেটাইল মানে এটা সলিড ও একটা ভলেটাইল সাবস্টেন্স ভলেটাইল মানে হচ্ছে উদ্বায়ী উদ্বায়ী হ্যাঁ উদ্বায়ী কি জিনিস মাঝখানে কোনো লিকুইড অবস্থা থাকে না সলিড থেকে ডিরেক্ট গ্যাসিয়াস আবার গ্যাসিয়াস থেকে ডিরেক্ট সলিড এটা হচ্ছে উদ্বায়ী পদার্থ তো ডাইমারটা কিভাবে গঠন করে জানেন ডাইমারটা অ্যালুমিনিয়াম এখানে হচ্ছে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন আবার অ্যালুমিনিয়াম এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন আমরা জানি অ্যালুমিনিয়ামের মধ্যে অষ্টক সংকুচিত থাকে জানি না আমরা ওর মধ্যে কি লোন প্যাড রিসিভ করার ক্ষমতা আছে না আছে আপনি একটু দেখেন তো ক্লোরিনের ক্ষেত্রে কাহিনীটা কি হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল সাতটা বিক্রিয়ায় অংশ নিছে কয়টা বন্ধনে একটা লোন পেয়ার কয়টা থাকে একটা দুইটা তিনটা তাই না আবার এইখানেও একটা দুইটা তিনটা সবগুলা ক্লোরিনে সেম কাহিনি এই ক্লোরিন এখন কাহিনী করবে এই যে লোন পেয়ারটা আছে এটা ওকে দিয়ে সন্নিবেশ সমজি বন্ধন গঠন করবে আর এইটা ওকে দিয়ে কি করবে সন্নিবেশ সমজি বন্ধন গঠন করবে আমি কেন সন্নিবেশ সমজি বন্ধনে হাবিজাবি এখন পড়াইছি বুঝছেন একবারে বেসিক থেকে পড়াইতেছি একবারে জিরো থেকে শুরু করছি আমি ধরে নিয়েছি আপনারা সন্নিবেশ বন্ধন সন্নিবেশ বন্ধন বুঝেন না ওইটাকে বুঝাইছি তারপরে এখানে আসছি এবার দেখেন এই যে এটা করলো কি কি বন্ধন আছে আর দেখেন দুইটা সন্নিবেশ বন্ধন আছে দুইটি কি বন্ধন আছে সন্নিবেশ বন্ধন আছে আচ্ছা এইবার এইবার আমরা যদি চাই আচ্ছা এটা পরে যাই আগে জিজ্ঞেস করি আপনাকে এই যে ডাইমার গঠন করতেছে আপনার মনে প্রশ্ন হুদাই কেন করতেছে আমার মনে মারছিল আমি করতাম আমার মনে হচ্ছে হুদাই দরকার আছে এই যে কাহিনি করতেছে করতেছে দরকার আছে হুদাই কোন দরকার নাই আসলে দরকার আছে পৃথিবীতে কেমিস্ট্রিতে যত কাজ হয় সব কিছুর পিছনে একটা মাত্র উদ্দেশ্য ওরা স্থিতিশীলতা অর্জন করতে চায় আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কেমিস্ট্রিতে বিক্রয়টা কেন হইল আপনি হয়তো জানেন না বিক্রয়টা কেন হয়েছে আপনি একটা উত্তর দেবেন স্থিতিশীলতা অর্জনের জন্য হয়েছে অ্যানসার কারেক্ট এই কেন হয়েছে ডাইমার কেন হইলো স্থিতিশীলতা অর্জনের জন্য ও গ্যাসিয়াস অবস্থায় স্থিতিশীল না ও অনেক দুর্বল একটা আমাদের হচ্ছে গ্যাস ওর মধ্যে ব্রেকডাউনের প্রবাবিলিটি অনেক বেশি এই জন্য ডাইমার আকারে সলিড হয়ে যায় যার কারণে ওরা হচ্ছে একটু স্টেবল হইতে পারে ঠিক আছে ডাইমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অলরেডি ছাপা হয়ে গেছে পরীক্ষার প্রশ্নের মধ্যে অলরেডি ছাপায় দিছে আপনি দেখেন কোন না কোনো বোর্ডের মধ্যে ছাপায় রাখছে আমি বললাম ছাপায় রাখছে কারণ এইখানে দেখেন এই যে ডাইমার এই ডাইমার থেকে আমরা যদি এল সি এল থ্রি আবার বানাইতে চাই আবার ব্যাক করাইতে চাই তখন একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া লাগবে অনেক উচ্চ কিন্তু তাপমাত্রাটা একশো আশি কি আপনার নর্মাল তিরিশ ডিগ্রিতে যান বের হয়ে যায় একশো আশি তার মানে কিন্তু অনেক বেশি এই টেম্পারেচারটা দিলে আমরা হচ্ছে আবার পরবর্তীতে গ্যাসিয়াস অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাব ঠিক আছে মূলত এই ডাইমারটা পড়ানোর জন্য এত কাহিনী বলেন তো সব কিছু বুঝছেন নাকি ডাইমার পর্যন্ত এই সন্নিবেশ বেশ বন্ধনের মধ্যে এত একটা মজার জিনিস পড়ালাম তাও যদি তোকে ঘুমাসে তাহলে কি করতাম ভাই সামনে এইচএসসি পরীক্ষা যায় ঘুমান ঠিক আছে আমি একটা বালিশ দিবনি কম্বল আর বালিশ আমার পক্ষ থেকে উপহার এটা কম্বল একটা বালিশ পরীক্ষার হলে টিচারে বললাম স্যার আমি ঘুমাবো পরীক্ষা দিব না ঠিক আছে রাজি এম ডি হাসান রাজি আমি একবারে নিজের তোর একটা কম্বল আর একটা বালিশ কেড়া দেবো ঠিক আছে আচ্ছা সামনে যাই একটু আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ে ফেললাম আমরা আচ্ছা বারবার আমি এই স্লাইডে যাচ্ছি আমার কাছে তো আর স্লাইড নাই আচ্ছা একটু সামনে যাই আমি টপিক গুলা লিখে রাখছি আর আপনাদের পর পর কি কি পড়াবো প্রশ্নগুলো তো মনে থাকে না বুঝেন নাই অনেকগুলা প্রশ্ন না এইজন্য প্রশ্নগুলো আমি লিখে রাখছি এরপরে প্রশ্নটা হচ্ছে CO2 CO2 এই প্রশ্নটার সোর্স কোথায় আসলে আমরা যদি একটু পর্যায় সারণীতে যাই আমরা যদি একটু পর্যায় কিলে কিরে সারণি করে দেখেন তো কার্বন আর সিলিকন পরপর না ঠিক কার্বন হচ্ছে নাম্বার গ্রুপের প্রথমে হচ্ছে সিলিকন তার তার মানে মানে কি হওয়ার কথা ছিল তো ভাই ওরা একই ধর্ম বিশিষ্ট হওয়ার কথা ছিল তাই না তাই তো হওয়ার কথা ছিল কিন্তু তা কি হচ্ছে তা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না ও গ্যাসিও কিন্তু ও কেন গ্যাসিও হচ্ছে না ওর মধ্যে সমস্যা সমস্যা ওর মধ্যে না ও নর্মাল কার্বন ডাইঅক্সাইড নর্মাল সমস্যা সিলিকনের মধ্যে আমি একটু বলি কার্বন ডাইঅক্সাইডের গঠনটা হচ্ছে অনেকটা এরকম ঠিক আছে এরকম হচ্ছে দুইটা পাশাপাশি থেকে যখন ওরা থাকে অন্য ওদের মধ্যে এখানে একটা বন্ধন দেখা যায় হচ্ছে দুর্বল এটা অনেক দুর্বল একটা বন্ধন হ্যাঁ আপনি হচ্ছে একটু চেষ্টা করলে ওদেরকে ভাঙতে পারবেন ব্রেকডাউন করতে পারবেন কিন্তু কিন্তু যখন সিলিকনের কাজটা হয় সিলিকন কি করে জানেন একটা সিলিকন তার চারদিকে চারটা অক্সিজেন নিয়ে বসে থাকে হ্যাঁ এইভাবে করে হচ্ছে এখানে সিলিকন থাকে এখানে থাকে অক্সিজেন এখানে থাকে কি সিলিকন থাকে এখানে থাকবে হচ্ছে সিলিকন থাকবে করে হচ্ছে চার হাত দিয়ে আমরা হচ্ছে এখানে পাবো আর কি ঠিক আছে এটাকে কি বলবে ওর পজিশনটা বা ওর অবস্থানটা কি চতুস্থীয় পলিমার চতুস্থ অবস্থায় থাকে আর আমরা অনুটাকে বলেছি দৈত্যাকার পলিমার অনুই ও টু এম ঠিক আছে এই অবস্থায় হচ্ছে ওরা থাকে যার জন্য কি হয় ভাই যার জন্য আপনি দেখেন এইটা একটা পলিমার এইটা যত সহজে আপনি ভাঙতে পারবেন এই বন্ধনগুলারে তার চেয়ে অনেক ইজিলি কিন্তু দুর্বল আর লস্টা ভাঙতে পারবে যার জন্য স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় আমার কার্বন ডাই অক্সাইডটা গ্যাসিয়াস থাকে কার্বন ডাই অক্সাইডে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে আমাদের সলিড থাকে একটু লিখে দেই একটু লিখে দেই প্রশ্ন পরীক্ষার বইয়ের মধ্যেই আছে আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড ইংলিশ কি ড্রাই আইস কত মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ড্রাই আইস কত মাইনাস ফিফটি ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকবে ঠিক আছে আচ্ছা গেল আচ্ছা করি বুঝা গেছে অনেক সহজ ছিল এটা সামনে যাই একটু সামনে যাই আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে একই জিনিস সিসিএল ফোর আচ্ছা আমি এটা আগে কেন আগে তো হচ্ছে ক্লোরিনের সিলিকন একটা হবে আর্দ্র বিশ্লেষিত হয় না কত অবাক করা জিনিস দেখছিস আর্দ্র বিশ্লেষিত হয় না কত অবাক করার মতো এটা জিনিস আসলে কেন এই কাহিনীটা হয় ঠিক আছে আচ্ছা এখানে সুন্দর হয় না একটু একটু সুন্দর করে দিই ঠিক আছে এবার সুন্দর বিষয় আচ্ছা এত অবাক করা জিনিস কেন হচ্ছে এর পিছনে দায়ী হচ্ছে সিলকনটেডের ডি অরবিটাল আমরা যে মাত্র সন্নিবেশ বন্ধন পড়লাম না সন্নিবেশ বন্ধন কেমনে পড়ছিলাম হ্যাঁ পিডিএফ দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব সন্নিবেশ বন্ধন আমরা পড়ছিলাম না সন্নিবেশ বন্ধনের জন্য কি লাগে ফাঁকা ডি অরবিটাল লাগে না ফাঁকা ডি অরবিটাল লাগে না অ্যাকচুয়ালি ফাঁকা ডি অরবিটাল লাগে এই যে দেখেন এইখানে এইখানে পি অরবিটালের সাথে হয় বাট ওই যে ওই এরপরের যেটা আমাদের বিক্রিয়া ফোর যদি আপনাদের দেখাই হিসাব করে সি সি এল ফোর মধ্যে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই কার্বনের সাথে ক্লোরিনের এমনভাবে বিক্রিয়া করা বা যোগটা এমনভাবে বন্ধন করা এজন্য ও পানির সাথে বিক্রিয়া করতে পারে না নো রিয়াকশন হয় কিন্তু আমরা যদি সিলিকন টাইটাক্লোয় পানির সাথে বিক্রিয়া করাই তাহলে কি হবে সিলিকনের মধ্যে ফাঁকা অরবিটাল আছে ওর মধ্যে ফাঁকা অরবিটাল আছে যেটার উপস্থিতির কারণে আমরা হচ্ছে এইখানে পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে পাবো হবে কি সিলিকনের অক্সিজেনের মধ্যে কি লোন পেয়ার আছে না লোন পেয়ার কোথায় যাবে এই যে সিলিকনের ফাঁকা ডি অরবিটালে যা বসবে ওইখানে কি হয়েছিল অ্যালুমিনিয়ামের সময় অষ্টক সংকোচন হয়েছিল যার জন্য লোন পেয়ার যাওয়ার জায়গা পেয়েছিল এইখানে কি অষ্টক সংকোচন হয়েছে হয় নাই তার মানে নর্মালি ওর মধ্যে লোন পেয়ার রিসিভ করার ক্ষমতা নাই সাধারণত নাই কিন্তু যেহেতু ওর মধ্যে ডি অরবিটালটা ফাঁকা পড়ে আছে ওর কি তিন নাম্বার পর্যায়ে বললো না থ্রি ডি আছে না ওর মধ্যে থ্রি ডি ওর মধ্যে কি আমাদের টু ডি আছে টু ডি আছে না ওর মধ্যে টু ডি নাই থ্রি ডি আছে ওর মধ্যে টু ডি নাই থ্রি ডি যেহেতু ফাঁকা পড়ে আছে থ্রি ডির মধ্যে যে এই লোন পেয়ার ইলেকট্রনটা বসে পড়ে যার ফলে কি হয় এখানে আমরা সিলিসিক সিলিসিক অ্যাসিড অ্যাসিড পাই 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 কি ঠিক আছে আর এইখানে কিন্তু আরো কিছু পাই যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন চলে যায় ফোর এল ঠিক আছে কাহিনি হচ্ছে এইখানে তার মানে মূল উত্তরটা হচ্ছে ফাঁকা ডি জন্য পানির অক্সিজেন এই যে সিলিকনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে কি করে সন্নিবেশ সমযোজী বন্ধন কি বন্ধন সন্নিবেশ বন্ধন এটা কিন্তু আমি মাত্র দেখাইলাম সন্নিবেশ নিয়ে এত কাহিনী এই জন্য আমি পড়ায় নিছি আগে যার জন্য সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদবিশ্লেষিত হইলেও কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদবিশ্লিষিত হয় না ঠিক আছে সামনে একটা প্রশ্ন হতে চাই তাহলে আচ্ছা এই পর্যন্ত বুঝছেন না কিছু জানেন তো অমি অত লেট ক্যান ওদের পূর্ণতা স্টুডেন্ট আচ্ছা ক্লাস আর আধা ঘন্টা ঘন্টা আচ্ছা ঠিক আছে সামনে যাই আমরা ঠিক আছে এই টপিক থেকে লাস্ট আমি সব কিছু করাই দিচ্ছি আপনার পরীক্ষা আটকাবেন না বিশ্বাস রাখেন আমার উপর এর বাইরে কখন আসবে না হ্যাঁ আমরা হচ্ছে আমাদের একটা বই আছে না পূর্ণতা কখ সাজেশন বুক ওইখানে যে প্রশ্নগুলো দিছি আমি ওইগুলো নিচে লিখে রাখছি ওগুলা একটা একটা করে যেগুলো লাগবে আপনাদের সেগুলো সলভ করা দিচ্ছি ঠিক আছে তো প্যারা না একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পিএইচ থ্রি আর এনএইচ থ্রি হচ্ছে অধিক ক্ষারক এটা দুজনেই ক্ষারক আচ্ছা বলেন তোরা কি ক্ষারক একটু বুদ্ধি করে দেখি তো বলতে পারেন নাকি একটু হিজাব করে দেখলে আপনি পাবেন ওর মধ্যে একটা লোন পেয়ার থাকে ওর মধ্যে একটা লোন পেয়ার থাকে ওরা দুজনে লোন পেয়ার দান করে পাশে একটু লেখে রাখেন লোন পেয়ার দান করে যারা তারা লুইস খার পূর্বে শাসনে গেলে আমি পড়াবো আর লোন করে যারা হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে লুইস অ্যাসিড এরা দুজনে লুইস খার লোন পেয়ার দান করে ওদের মধ্যে লোন পেয়ার আছে লোন পেয়ার দান করবে কিন্তু ভেরি আনফরচুনেটলি এটা হচ্ছে অধিক খারকীয় এখন হচ্ছে আপনাদের মধ্যে থেকে কোনো একজন মেয়ে স্টুডেন্ট অনেক অবাক হয়ে গেল হ্যাঁ এবার মেয়ে দেখ দেখবি হচ্ছে রাগ করবে আবার মেয়েরা মুখটা হচ্ছে বেশি বাঁকা হয়ে গেছে হ্যাঁ অনেক অবাক হয়ে গেছে সে আচ্ছা কি আঁকছে আমি জানি না কোন একটা মেয়ে অনেক অবাক হয়ে গেছে কেমনে এটা অধিক খারী হয় এটা তো অধিক খারি হওয়া পসিবল না আসেন দেখি কেমনে পসিবল না ও কাকে লোন পেয়ার দান করবে ধরে নিলাম ধরে নিলাম ও হাইড্রোজেন কে লোন পেয়ার দান করবে হাইড্রোজেন কে লোন পেয়ার দান করবে কাকে লোন পেয়ার দান করবে হাইড্রোজেনকে কে এনএইচ থ্রি যদি হয় আর পিএইচ থ্রি যদি হয় আপনারা কি জানেন এই যে নাইট্রোজেন ওর তরিত কত থ্রি পয়েন্ট টু আর এই যে ফসফরাস ওর কত জানেন টু পয়েন্ট ওয়ান কত টু পয়েন্ট ওয়ান আচ্ছা যদি তাই হয় আর উপরে যে আমাদের হাইড্রোজেনটা আছে ওর কত জানেন টু পয়েন্ট টু আর ওর কত ওর হচ্ছে টু পয়েন্ট টু হবে দিলেই তো হাইড্রোজেন আচ্ছা দেখেন তো ডিফারেন্সটা কত ওদের মধ্যে এখানে ডিফারেন্সটা হচ্ছে জিরো আর এখানে ডিফারেন্সটা হচ্ছে মাত্র জিরো এখন আপনি আমার বলেন ও যদি লোন দিতে চায় ওরে ও যদি ওরে লোন পেয়ার দিতে চায় কে বেশি সুবিধাজনকভাবে দিতে পারবে অবশ্যই এটা পারবে অ্যামোনিয়া পারবে লোন তরিত ডিফারেন্সটা বেশি আমাদের উত্তর কি তরিত তার পার্থক্য অধিক থাকে কার মধ্যে অ্যামোনিয়ার মধ্যে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর পাইলাম আমরা উত্তর পাইলাম প্রশ্ন হচ্ছে অধিক্ষারকীয় কেন উত্তর হচ্ছে এটা একটু ঘুরাই দিতে পারে ঘুরাই দিতে পারে কিভাবে কে অধিক্ষারকীয় এবং কেন তখন আমরা কে আমরা জানি কিন্তু অ্যামোনিয়া কেন এমন ইয়া কারণ তড়িৎ চুম্বকতার পার্থক্যটা বেশি কিংবা ওই তড়িৎ চুম্বকতা বেশি জাস্ট এই এভাবে एग्जांपल দিয়ে দেখাবেন এই যে যদি হাইড্রোজেন কে দেয় তাহলে কি হবে एग्जांपल ছাড়া কিন্তু দেখায় না তাইলে কিন্তু ঝামেলা তাইলে কিন্তু আপনি সহজে পার্থক্যটা বুঝাইতে পারবেন না স্যারকে বাট এভাবে एग्जांपल দিয়ে দেখালে পার্থক্যটা সহজে বুঝাইতে পারবেন স্যার এটাও বুঝবে যে হ্যাঁ আপনি সন্নিবেশ বন্ধন কি তাও জানেন ঠিক আছে আপনি যখন স্যার যখন আপনার লেখাটা নলেজফুল পাবে এমনিতেই নাম্বারটা বাড়ায় দিবে ঠিক আছে পূর্ণত আমাদের একটা ব্যাচ আপনারা তো কেউ জানতেন না আমাদের হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ আহ আর্টিস্ট আমরা আর্টিস্ট বানালে আর্টিস্টটা কাঁদবে বিভিন্ন হচ্ছে গোবর থেকে ওইটা এসে কান্না করা শুরু করবে ইজ আজ বাই আর্টিস্ট হয় আচ্ছা গেল তো পূর্ণত হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ ওটা এখনও চলো মাঠে তো সে কবে অনেক আগে আসছিল আপনাদের জন্য যেটা করা হইতেছে ওইখানেও তাই ওটা পেইড ছিল আপনাদের ফ্রি ঠিক আছে মানে আমরা হচ্ছে দুইবার একই একই কাজ করাচ্ছি আচ্ছা এবার গেল এবার আমাদের আরেকটা জিনিস এবার একটা নাইট্রোজেন কথন সরি সরি এটা এটার নাম নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন কথন ঠিক আছে কথন মানে আমরা ওখানে একটু কথাবার্তা বলি ও হচ্ছে কি জানেন ও ও হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস এই অধ্যেটা থিওরি ভিত্তিক পড়াশোনা তাও আমি চেষ্টা করতেছি যথাসম্ভব গুছায় দেওয়ার আপনাদের জন্য যেন থিওরি গুলো পড়তে সমস্যা না হয় তাই না একটু গুছায় দেওয়ার ট্রাই করতেছি আমার আমার স্লাইড থেকে অনেক কিছু কমন পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এবার দেখেন কেন ও নিষ্ক্রিয় গ্যাসের সর্বাধিক নিষ্ক্রিয় ওর গঠনটা অনেকটা এরকম তিনটা বন্ধন থাকে ওর মধ্যে আর এই যে বন্ধনটা যদি আমরা ভাঙতে চাই বন্ধনটা যদি আমরা ভাঙতে চাই এখানে আমাদের নয়শো পঁয়তাল্লিশ কিলোজুল পার মোল টেম্পারেচার দিতে হয় কিন্তু অনেক উচ্চ একটা তাপমাত্রা অনেক উচ্চ আপনার এত বেশি আমি উদাহরণ দিয়ে বোঝাই যদি মুক্ত মৌল থেকে আপনি নাইট্রোজেন ধরলাম একটা নাইট্রোজেন মুক্ত অবস্থায় আছে নাইট্রোজেন মুক্ত অবস্থায় আছে আপনি এইখান থেকে হচ্ছে নাইট্রোজেন অনু বানাবেন তখন কি করতে হবে জানেন তখন এখানে হচ্ছে আমাদের হচ্ছে লাইটনিং দেওয়া লাগবে ওয়াও কি সুন্দর দেখছিস আমি আসলেই আর্টিস্ট লাইটনিং দেওয়া লাগবে এটা যে কি আঁকছি এটা হচ্ছে আমি যদি বজ্রপাত না লিখে দেই তাহলে বোঝাই যাবে না ঠিক আছে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে কত তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে তারপরে হচ্ছে একটা অনু পাওয়া পসিবল হবে চিন্তা করছেন কত বেশি টেম্পারেচার এটা কিন্তু এই জন্যই বোঝা যায় যে এটা আসলে অনেক বেশি নিষ্ক্রিয় তো আমরা আসলে কখন ইউজ করি এটা এটা হচ্ছে যখন আমরা ওই কি নিষ্ক্রিয় গ্যাস ইউজ করতে পারি না নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অনেক দামি অনেক রেয়ার তখন হচ্ছে আমরা তার বদলে নাইট্রোজেন ইউজ করি নিষ্ক্রিয় পরিবেশের জন্য কি জন্য নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য একটা জায়গায় যদি কোনো বিক্রিয়া আপনি চান না এখানে কোনো বিক্রিয়া হবে না তখন নিষ্ক্রিয় পরিবেশ তৈরির জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করি ঠিক আছে গেল নাইট্রোজেনের নিয়ম আমরা হচ্ছে কথাবার্তা অনেকক্ষণ বললাম আমি পড়াইতেছি তো বই মনে হয় না লাগবে ঠিক আছে বইডিং লাগবে না বই পড়তে গেলে মাথা ঘুরে যাবে আমি বইয়ের সবকিছু তুই নিয়ে আসছি বিশ্বাস করেন ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ কিছু লাগবে না তবে টেস্ট 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 পেপার 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 সলভ 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 করা করা লাগবে লাগবে মাস্ট 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 এবং আমি দিব সিকিউ নিয়ে রাখবো নেক্সট ক্লাসে ক্লাসে তো কিছু নাই কখন নাম্বারের প্রশ্ন এম সি প্রশ্ন সব দেখা দিচ্ছি নেক্সট ক্লাস থেকে সিকিউ আসবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এবার দেখেন ক্লাস শেষ হয় না ভাই ব্যাগটা গুছান না আপনারা আর একটা প্রশ্ন যদি আমরা সলভ করি এবার হ্যালোজেন নিয়ে একটু আলাপ আলোচনা করি হ্যালোজেন হ্যালোজেন গ্রুপ বার আছে নিয়ে যদি কথা বলতেছি তাহলে কি বলা যায় ওরা হাইড্রাসিড গঠন করে কি গঠন করে হাইড্রাসিড অ্যাসিড দুই প্রকার অক্সো অ্যাসিড হাইড্রাসিড হাইড্রাসিড কারা এই যে হাইড্রোজেন প্লাস হ্যালাইট এক্স দিয়ে ওদেরকে আমরা প্রকাশ করি এক্স দিয়ে এক্স বললে আমরা বুঝবো আসলে এই মৌলগুলাকে যে কোনো একটাকে বোঝাচ্ছে এদের যে কোনো একটা হাইড্রোসিড তাহলে কিরকম হয় দেখেন তো হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এদের শক্তি মাত্রাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এদের ক্রমটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন হাইড্রোসিডের ক্ষেত্রে হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার যার বড় তা অধিক শক্তিশালী আমার মোবাইল একটা কল আসছে একটু দেখি আমার মোবাইল দিয়ে যেটা দিয়ে ক্লাস নিয়েছি সেটা দিয়েই তো হচ্ছে আমার সবকিছু ইউজের এই জন্য হচ্ছে কলার দেখা যায় না এই ক্লাস সাইন সব চলে যেতেছে দেখেন তো আয়ন কোনটা বড় আমরা যদি দেখি ফ্লোরিন ফ্লোরিন আয়োডিন এদের মধ্যে আকার কার বড় উপর থেকে নিচে নামলে আকার বাড়ে না তার মানে ও সবচেয়ে বড় তার মানে ওদের ক্রমটা হচ্ছে এরকম ঠিক আছে ওদের ক্রমটা হচ্ছে কি ফ্লোরিন আয়োডিন এরকম ঠিক আছে এই ক্রমতে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কে তাহলে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে দুর্বল কে হাইড্রোজেন ফ্লোরাইড ঠিক আছে আর হ্যালোজেন সমূহ যারা আছে হ্যালোজেন যারা আছে ওরা হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ গঠন করে নিজেদের মধ্যে নিজেরা বিক্রিয়া করে আইএফ থ্রি এফ ফাইভ আইএফ সেভেন এইরকম কিছু কিছু বিক্রিয়া নিজেদের মধ্যে নিজেরা করে ঠিক আছে হ্যালোজেন নিয়ে আমরা আর খুব বেশি পড়বো না এটুকু ছিল পড়াশোনা আরেকটা একটা বিক্রিয়া আছে বিক্রিয়ার নাম হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া এটা একটু দেখি আসেন অসামঞ্জস্যতা বিক্রিয়া পরীক্ষা ক্ষণ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিজটা কি আসলে আপনি যদি কি বলে ক্লোরিনকে প্লাস পানির সাথে বিক্রিয়া করান তাহলে হচ্ছে এইচসিএল প্লাস এইচএসি এল পাবো এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড এই অ্যাসিডার নাম লিখে দিয়ে আপনারা তো মনে অনেকে জানবেন না হাইপো ক্লোরাস অ্যাসিড আচ্ছা দেখেন তো এইখানে ক্লোরিনের জারণ মান কত প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাই না এইখানে কত প্লাস ওয়ান অক্সিজেনের মাইনাস টু তাইলে এইখানে সমান সমান করার জন্য ক্লোরিনের কি প্লাস ওয়ান হইতে হয় না দেখেন একই বিক্রিয়ার মধ্যে একই বিক্রিয়ার মধ্যে দুইটা উৎপাদের একটা ক্লোরিনের জারুন মান মাইনাস ওয়ান একটা ক্লোরিনের জারণ মান প্লাস ওয়ান এই যে জারুণ মানের ডিফারেন্স দেখা যাচ্ছে এই টাইপের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া কি বলি অসামঞ্জস্যতা বিক্রিয়া ঠিক আছে আশা করি পরীক্ষায় আসলে বিক্রিয়াটা লিখবেন এবং বিক্রিয়া ক্রাইটেরিয়াটা যে একই মানে দুইটা উৎপাদের মধ্যে মানের ভিন্নতা দেখা যায় ঠিক আছে এভাবে লিখবেন আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা সামনে যাই আর খুব বেশি কিছু বাকি নেই খুব বেশি কিছু বাকি নাই আর কি কি বাকি আছে একটু হচ্ছে অক্সাইডের ব্যাপারে পড়বো আর হচ্ছে নিষ্ক্র গ্যাসের ব্যাপারে পড়বো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কাহিনী কি হয় দেখেন তো জেনন যারা আছে জেনন কিছু বিক্রিয়া করে নর্মালি নিষ্ক্রিয় গ্যাস কোনো বিক্রিয়া করে না আমরা যতদূর জানি নিষ্ক্রিয় গ্যাস কি করে না কোনো বিক্রিয়া করে না বাট জেনন যারা আছে জেনন যারা আছে ওরা একটা বিক্রিয়া করে সবার প্রথমে চারশো ডিগ্রি সেলসিয়াস আর নিকেল প্রভাবকের সাহায্যে ওরা আচ্ছা আমি একটু একটু এদিকে এডিট করি জেননের সাহায্যে ফ্লোরিন সাথে ফ্লোরিন বিক্রিয়া করে এখানে গঠন করে এর পরবর্তীতে এই এই চারশো ডিগ্রি সেলসিয়াস নিকেল পাঁচ এটিএম চাপ সহ ফ্লোরাইড গঠন করে তার পরবর্তীতে এই একই প্রভাবক চারশো ডিগ্রি সেলসিয়াস নিকেল আট এটিএম চাপ সহ জেনন হেক্সা ফ্লোরাইড গঠন করে ঠিক আছে খেয়াল রাখবেন ওদের একটু দেখে রাখবেন sp3d থ্রি ডি SP3D, SP3D2, sp3 d sp3 d2 sp3 ভাই সংকলন বুঝিনা বুঝাবো আমি আসি পড়াই দিব সব ইনশাআল্লাহ আপাতত জাস্ট মুখস্থ এইখান থেকে এইটুক জাস্ট মুখস্থ ঠিক আছে তার মানে জেনন বিক্রিয়া করে নিঃস্ব গ্যাস বিক্রিয়া করে না তা না জেনন ফ্লোরাইড ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে করার মাধ্যমে হচ্ছে এই প্রভাবগুলোর মাধ্যমে জেনন ডাইক্লোরাইড ট্রাইক্লোরাইড টেট্রাফ্লোরাইড আর হেক্সাফ্লোরাইড গঠন করে ঠিক আছে আচ্ছা আর এবারে টক্স এস ই দেখি অক্সাইড আপনাদের টপিকের মধ্যে শর্ট সিলেবাসের টপিকের মধ্যেই দেখবেন এটা লেখা আছে অক্সাইড সমূহ যারা এতক্ষণ পর্যন্ত আসেন শেষ পর্যন্ত একটু থাকেন ঠিক আছে টপিকের মধ্যে দেখবেন আচ্ছা ক্লাস কি ঠিক আছে না আটকাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আশা করি আশা করি ঠিক আছে দেখেন তো অক্সাইড নিয়ে যদি একটু আলাপ করে আচ্ছা ক্লাস কি ঠিক আছে নাকি আটকাচ্ছে একটু জানাই তো আমার কাছে হচ্ছে আটকা যাচ্ছে এইখানে আমরা মনে রাখবো কাদের কাদের নিরপেক্ষটাকে আমরা একটু মুখস্থ করবো খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে কি কোনো পানি নাই কি দিয়ে মনে রাখলাম কোনো পানি নাই কেমনে এই যে কো কো দিয়া হচ্ছে কার্বন মনোঅক্সাইড নো নো দিয়ে হচ্ছে অ্যানো ঠিক আছে নাইট্রোজেন অক্সাইড আর কি নাইট্রিক অক্সাইড যেটাই বলেন পানি এইচ টু ও নাই নাইট্রাস অক্সাইড দেখছেন কো নো পানি এইচ টু নাইডিয়া নাইট্রাস অক্সাইড শেষ চারটা ডান এবার এই চারটার মধ্যে দেখেন অক্সিজেন আছে সিঙ্গেল অক্সিজেন এই চারটার মধ্যে সিঙ্গেল অক্সিজেন আর কোথায় সিঙ্গেল অক্সিজেন আছে দেখেন তো ক্ষারকীয়র মধ্যে আর কোথাও কি সিঙ্গেল অক্সিজেন আছে নাই তার মানে টেকনিকটা হচ্ছে সিঙ্গেল অক্সিজেন দেখেন ক্ষারকীয় সবার মধ্যে একটা একটা করে অক্সিজেন আমি একটু জুম করে দেখাই আপনাদের একটা একটা করে অক্সিজেন ক্ষারকের মধ্যে তার মানে আমরা কি মনে রাখবো নিরপেক্ষ গুলা তো আমরা চারটা মুখস্থ রাখছি এই চারটা বাদে যা বাকি যেগুলার মধ্যে সিঙ্গেল অক্সিজেন পাবো তারা কেমন অক্সাইড ক্ষারকীয় অক্সাইড পারা যাবে আচ্ছা একটু কষ্ট করে উভধর্মীগুলো মনে রাখবেন উভধর্মীগুলো আমার কাছে কোনো ছন্দ আমি দেই না কারণ কি অলরেডি একটা ছন্দ দিছি একটু বারবার বারবার পড়বেন মনে থাকবে পার অক্সাইডে দেখেন তো পার অক্সাইডে অক্সিজেনের যার মান মাইনাস ওয়ান দেখেন তো এই যে এখানে আমরা যদি দেখি এ টু ও টু সোডিয়াম আমরা জানি কত প্লাস ওয়ান তার মানে এখানে প্লাস টু তার মানে এই প্লাস কম্প্রাইজ করার জন্য কি লাগবে এখানে এখানে মাইনাস মাইনাস টু হওয়ার জন্য কি লাগবে দেখেন তো অক্সিজেন আছে দুইটা টোটাল লাগবে মাইনাস টু তার মানে একটা অক্সিজেনের জন্য কত মাইনাস ওয়ান পার অক্সাইডের যার মান কত অক্সিজেন মাইনাস ওয়ান পলি অক্সাইড এমনি মনে রাখা যায় পিবি ওমেন ও টু এমনি মনে রাখবেন সুপার অক্সাইড এ অক্সিডেন্ট হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে মাইনাস হাফ মিস্র অক্সাইড হচ্ছে বড় অক্সাইড হ্যাঁ মানে এফি ও একটা অক্সাইড হতে পারে এফ টু থ্রি একটা অক্সাইড হইতে পারে এদের চেয়ে যখন এদেরকে যোগ করে আমরা যেটা বানাবো অনেক বড় একটা অক্সাইড এগুলা বড় অক্সাইড গুলা মিশ্র অক্সাইড বলে দিবেন ঠিক আছে আর অক্সাইড অক্সাইড ছন্দ দিয়ে মনে রাখলাম আমি পড়তে বললাম পার অক্সাইড সুপার পলি অক্সাইড বললাম কিভাবে মানে অক্সিজেনের মাইনাস ওয়ান এখানে সুপার অক্সাইড অক্সিজেন হচ্ছে মাইনাস হাফ আর পলিও অক্সাইড তেমনি মনে রাখা যায় আর যাদের মধ্যে সিঙ্গেল অক্সিজেন থাকবে তারা হচ্ছে কারকীয় অম্লীয় কারা বাকি সব অম্লীয় ঠিক আছে বাকি যারা যারা আছে সব অম্লীয় বলেন তো পারা যাবে নাকি আর এখানে কিছু ব্যবহার আছে ওই যে আমাদের কি বলে হিলিয়াম যে সরি যে নিঃস গ্যাসগুলো ব্যবহার আছে ঠিক আছে ব্যবহারগুলো একটু পড়বেন আমি আপনাদের জন্য এখান থেকে তুলে এনে রেখে দিছি যেন স্লাইড পড়লে আপনার হয়ে যায় ঠিক আছে ব্যবহারগুলো একটু পড়বেন আশা করি পারবেন বলেন তো যারা যা বলছে সব বুঝছি নাকি আমি অনেক স্পিডেড আনছি যেন আগে আগে শেষ করতে পারি সবকিছু আমার স্লাইডের মধ্যে ছিল আগে থেকে কম সময়ের মধ্যে পড়ানোর জন্য আমি এমনিতে আজকে ক্লাসটা হচ্ছে থিওরি মূলক অনেকে হচ্ছে বিরক্ত হবে আমি জানতাম এই জন্য হচ্ছে আমি অনেক স্পিডে টাই না সব কিছু দেখানোর ট্রাই করছি ঠিক আছে বলেন তো বুঝছেন নাকি স্লাইডের মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি পুরো ক্লাসটা বুঝছেন নাকি এবং কোনো প্যারা আছে নাকি একটু আমাকে জানান রিক্যাপ করে দিই আপনারা বলতে বলতে একটু দেখেন কি কি পড়াইলাম সবার আগে হচ্ছে আমাদের সিংহ আসছিল তারপরে হচ্ছে আমরা ইতিহাসটা একটু দেখছি ইতিহাসটা দেখলাম তারপর হচ্ছে আমরা কি করছি তারপর হচ্ছে পর্যায় ইতিহাস দেখলাম এই যে পিরিয়ডিক টেবিলের পরিচয় সেগুলো সব জানছি এই ভর ভর্তি এমসি কিউ হ্যাঁ তারপরে আমরা কি দেখছি আমরা হচ্ছে কিছু ইনফরমেশন আপনার জন্য গেদার করে রাখছিলাম সেটা দেখছি তারপরে কি দেখছি তারপরে হচ্ছে কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় পর্যায় নির্ণয় কিন্তু দেখা নেই কারণ কি কারণ লাস্ট কক্ষপোধটাই পর্যায় একবারে সহজ এটা হ্যাঁ তারপরে কি দেখলাম এস ব্লকের ব্যাপারে পড়লাম এস ব্লক কেন বিচারক বলা হয় তারা কেন কোথায় কোথায় সংরক্ষণ করা হয় কে সক্রিয় কে কম সক্রিয় কোনটা স্থায়ী সক্রিয় আমরা হচ্ছে ক্ষম্বার দেখলাম একটা যে কেন বাতাসে সংরক্ষণ করা যায় না কেন পানিতে সংরক্ষণ করা যায় না ঠিক আছে তারপর আমরা কি দেখলাম বেরিলাম আর কেন শিকা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন হচ্ছে আয়নিক বন্ধন দেখায় না ঠিক আছে আয়নিক বন্ধন কে দেখায় না বেরেলিয়াম দেখায় না ম্যাগনেশিয়াম কিন্তু দেখায় শুধু বেরেলিয়াম দেখায় না এবার পি ব্লক করলাম আমরা পি ব্লকে কি ছিল অ্যালুমিনিয়ামের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করলাম আমরা হচ্ছে সন্নিবেশ বন্ধুদের ব্যাপারে অনেক কিছু জানছি অনেক কিছু পড়ছি এরপর আমরা কি করলাম আমরা হচ্ছে ডাইমারের ব্যাপারে পড়াশোনা করছি ডাইমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তারপরে কি বললাম সিও টু গ্যাসি হলে এখানে একটা ক্ষ নাম্বার দেখছি তারপর হচ্ছে এখানে একটা খ নাম্বার দেখলাম দেন হচ্ছে এখানে একটা দেখলাম যে পিএচটি মধ্যে কোনটা বেশি কারো তারপরে কি দেখলাম তারপরে হচ্ছে নাইট্রোজেনের ব্যাপারে আমরা পড়াশোনা করছি ঠিক আছে নাইট্রোজেন কেন হচ্ছে নিষ্ক্রিয় সর্বাধিক নিষ্ক্রিয় দেন আমরা হ্যালোজেনের ব্যাপারে পড়াশোনা করছি হ্যালোজেন কিভাবে হয় কেন হয় গ্যাস অ্যাসিডের কি কাহিনি যেটা ঋণাত্মক আয়নের রাখার বড় সেটা অধিক সক্রিয় অ্যাসিড এভাবে অ্যাসিডের ক্রম সাজাইলাম আন্তঃ হ্যালোজেন যোগও দেখলাম এবং অসামঞ্জস্যতা বিক্রিয়া দেখলাম যে একই বিক্রিয়ার মধ্যে আলাদা আলাদা জারনমান বিশিষ্ট ক্লোরিন তারপরে কি দেখলাম তারপরে হচ্ছে আমরা জেননের নিষ্ক্রিয় গ্যাসের একটা বিক্রিয়া দেখলাম যেটা হচ্ছে জেননটা এক্সেপশনালি সাথে বিক্রিয়া করে এগুলো উৎপাদন করে আর তারপরে আমরা দেখলাম হচ্ছে আমাদের অ্যাসিড সরি অক্সাইড অক্সাইডগুলো কেমনে মনে রাখা যায় কেমনে পড়লে সহজে মনে থাকবে সেগুলো হচ্ছে দিলাম ঠিক আছে এই অধ্যায়ের মধ্যে থিওরি অনেক বেশি অনেক বেশি বাট আমি ট্রাই করছি আপনার এইচএস এর জন্য সবকিছু গুছায় কমপ্লিট করে দেওয়া ঠিক আছে আশা করি সবকিছু বুঝছেন বললাম তো কোশ্চেন গুলা বললাম তো আচ্ছা দেখে নেন এখন আমি হচ্ছে পরে ক্লাস রেকর্ডেড থাকবে সেখান থেকে দেখে নিও ঠিক আছে আচ্ছা কারাগারা সবাই বুঝছে শেষ পর্যন্ত কারাগারা ছিল মোহাম্মদ আচ্ছা যাই হোক সাইমা সুরভি তারপরে হচ্ছে অমিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ক্লাস কেটে দিচ্ছি দেখা হবে মেবি নেক্সট ক্লাস ছাব্বিশ তারিখ জান্নাতুল লাইমা আমাদের পূর্ণতা বেসরের একজন স্টুডেন্ট পূর্ণতা আজকে ক্লাস দেওয়ার কথা ছিল রে কিন্তু সমস্যা হচ্ছে আমি ক্লাস রেকর্ড করছি পুরোটা রেকর্ড করার পরে দেখি সাউন্ড নাই আমার এত মেজাজ খারাপ লাগছে মানে আপনি দেড় ঘন্টা একটা ক্লাস পুরোটা শুট করছেন কষ্ট হয়েছে আপনার আপনি রেকর্ড ক্লাস শুট করা কিন্তু অনেক কঠিন তারপরে যদি দেখেন সাউন্ড নাই এত বাজে লাগে ভাই এটা আসলে বইলা বোঝানো পসিবল না এত কষ্ট লাগে ঠিক আছে উম্মে মাহবুবা ফাহান সামিন আসাদিক শাফিন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে হচ্ছে ছাব্বিশ তারিখ ইনশাআল্লাহ আবার হ্যাঁ আতিকা শেষ পর্যন্ত ছিল আমি দেখছি আচ্ছা